ওকে, আমরা আমরা মেবি ফ্যাক্টরস হয়েছিল কস্টিং, এটা মনে হয়ে গেছে মেথডস অফ কস্টিং টাইপস, মনে আছে কি তোমাদের? স্যার লাস্ট টপিক এটাই ছিল। এটাই ছিল, রাইট? আচ্ছা আচ্ছা, আজকে দেখো স্টেপস অফ ফর ইনস্টলেশন অফ কস্টিং সিস্টেম। আমরা কোনো একটা কস্টিং সিস্টেম ইনস্টল করার জন্য কোনো একটা প্রসেস বা অপারেশন আমরা কি কি স্টেপ ফলো করব সেগুলো। ফার্স্ট দেখো, অবজেক্টিভস টু বি অ্যাচিভড, এটা উদ্দেশ্য হচ্ছে আমি যেই প্ল্যানটা নিয়ে এই কস্টিং সিস্টেমে ইন্ট্রোডাকশন করতেছি, যেটা আমি অ্যাচিভ করতে চাচ্ছি আমার প্ল্যানটা, সেটা আমার ফার্স্ট অবজেক্টিভ। আমার সেই প্ল্যানটা ঠিক আছে কিনা বা রিয়েলিস্টিক কিনা অবজেক্টিভটা আমার। বলা আছে দেখো, ইফ দ্য মেইন অবজেক্টিভ ইজ টু এক্সপ্যান্ড দ্য প্রোডাকশন, দেন দ্য কস্টিং সিস্টেম শুড গিভ মোর অ্যাটেনশন টু প্রোডাকশন অ্যাসপেক্ট। যদি এমনটা হয় যে আমি আমার কোনো প্রোডাকশনে কোনো প্রসেসকে আমি ডেভেলপ করতে চাচ্ছি, তাদের নিউ একটা আমি কস্টিং সিস্টেম ধরবো, যেটা আমার কস্টিং অলরেডি বেশি হচ্ছে, আমি কিছু কস্ট মিনিমাইজ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি প্রোডাকশনটাকে আমার মেইন অ্যাসপেক্ট ধরতে হবে, যে রানিং প্রোডাকশনটা আমার কেমন আছে, আমি কি প্রসেসে করতে সেটা আমি ডেভেলপ করে কতটুকু কস্টিং লাগতে পারে সেখানে আমার মেইন প্রোডাকশন অ্যাসপেক্টটাও মেইন কনসার্ন। স্টাডি দ্য প্রোডাক্ট, এটা কথা হচ্ছে আমি ওই প্রোডাকশনে আমার যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টটাকে আমার স্টাডি করতে হবে, যে আমি রানিং সিস্টেমে আমি কিভাবে এটা প্রডিউস করতেছি, সেটা যদি আমি আরেকটু ডেভেলপ করি কিভাবে এটা হইতে পারে। এখানে কথা বলা আছে দেখো, যে প্রোডাক্ট রিকোয়ারিং হাই কস্ট দেন কম্পিটিটরস প্রোডাক্টস অন ম্যাটেরিয়ালস উই নিড এ কস্টিং সিস্টেম গিভিং মেইন এমফাসিস অন প্রাইসিং স্টোরিং ইস্যুইং অ্যান্ড কন্ট্রোলিং অফ ম্যাটেরিয়াল কস্ট। এটা মানে হচ্ছে, মনে করো তুমি একটা প্রোডাক্ট তৈরি করতেছো, সেটা তোমার কম্পিটিটর কোনো কোম্পানি, কম্পিটিটর কোনো ব্র্যান্ড সেম প্রোডাক্ট তৈরি করতেছে, বাট সেগুলি বাজারে বা মার্কেটে সে তার প্রাইসটা তোমার থেকে কম করতে পারতেছে, মানে কি তোমার ওইটা তৈরি করতে তোমার বেশি কস্ট চাচ্ছে, যেমন তোমার প্রাইসটাও হাই বাট সেম কোয়ালিটি সেম রিকোয়ারমেন্ট সবার। সেই ক্ষেত্রে তোমাকে ওই প্রোডাক্টটাকে স্টাডি করতে হবে, যে হয়তো আমার আমি যেভাবে ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল আমি স্টোর করতেছি সেটা আমার ঠিক নাই, বা আমি র ম্যাটেরিয়াল যেভাবে ইউজ করতেছি সেই ইউজেসটা আমার ঠিক নাই, কোথাও হয়তো আমি ম্যাটেরিয়াল আমি বেশি ওয়েস্টেজ করতেছি বা ওভার ইউজ করতেছি, সে কারণে আসলে আমার কস্টিং বেড়ে যাচ্ছে, আমি সেটা আমি ওই র ম্যাটেরিয়াল কিভাবে ট্রিট করতেছি এটা ডিপেন্ড করে। দেখো তুমি যদি তোমার ফেভারিট ডাই করতে চাও, যারা ওয়েট প্রসেসে আসো তুমি ফেভারিট ডাই করবা, সেক্ষেত্রে তোমার যে ডাইস লাগবে, তোমার যে আলাদা আদার্স কেমিক্যালস লাগবে, তো এটা একটা নির্দিষ্ট প্যারামিটার সেট করা আছে যে 1 কেজি ফেব্রিকের জন্য আমার অতটুকু ডাই দরকার, কতটুকু আমার ওয়েটিং এজেন্ট দরকার, আমার এতটুকু পি ট্রিটমেন্ট করতে হয়। সো তুমি যদি ওভার ইউজ করো সেক্ষেত্রে ম্যাটেরিয়াল তোমার ওয়েস্টেজ হবে, যেটা আসলে দরকার হচ্ছে না। তো সেক্ষেত্রে কি, তুমি যদি ঠিক মতো এটাকে ক্যালকুলেট করে যদি কন্ট্রোল করতে না পারো এই ম্যাটেরিয়ালের ফ্লোটা, ওই স্টোর থেকে ম্যাটেরিয়াল আসছে প্রোডাকশন ফ্লোরে, বা সেই যদি এই যে ম্যাটেরিয়াল ইস্যুটা যদি তুমি কন্ট্রোল করতে না পারো তাহলে সেক্ষেত্রে তোমার লস হবে আলটিমেটলি ওই 1 কেজি ফেভারিট ডাই করতে গেলে। সো আলটিমেটলি তোমার সেই প্রাইসটা হাই হয়ে যাবে, কারণ তোমার কস্টিং হাই। তো এইটা করা যাবে না, কারণ মনে করো সিমিলার কিছু ফ্যাব্রিক এটা সব ফ্যাক্টরিতে সেম কস্ট থাকবে, না থাকলে প্রাইসিংটা সেম থাকে বাট তোমার প্রাইসটা হাই হয়ে যাচ্ছে। তো এটাকে স্টাডি দ্য প্রোডাক্ট বলা হয়। প্রোডাক্টটা না বুঝলে সেই কস্ট সিস্টেম করে কোনো লাভ নেই। আচ্ছা শব্দ হচ্ছে, কেউ যেন মিউট করে দাও। আচ্ছা দেখো, দেন বলা হবে যে স্টাডি দ্য অর্গানাইজেশন, আমি যে অর্গানাইজেশনের মধ্যে কাজ করতে বা যেখানে আমি কস্টিং সিস্টেমটা আমি ইন্ট্রোডিউস করব ওখানকার এই এনভায়রনমেন্টটা কিরকম, আমি যে এই সিস্টেমটা আমি নতুন সিস্টেম আনবো সেক্ষেত্রে ওদের আগে দেখতেছি স্টাফ যারা আছে তারা কেমন রিয়াক্ট করবে, বা যে অথরিটি যা যে এটা আমার এটা এটা অ্যাপ্রুভ করবে সে কি আসলে এটা বুঝতেছে কিনা, অথবা আমি যে সিস্টেমে আমি আমার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করতেছি সেক্ষেত্রে আমাদের স্টাফরা তারা আসলে কেয়ারফুল কিনা, যে কতটুকু ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কিভাবে করা দরকার, কতটুকু ওয়েস্টেজ করা যাবে না। তো আসলে সবার এফোর্ট মিলেই কিন্তু এই কস্টিং সিস্টেমটা আসলে ফ্রুটফুল হয়, শুধু একজনের ইনিশিয়েটিভ কখনো এটা হবে না। বলা হচ্ছে ইট বিকাম নেসেসারি টু সি দ্য নেচার অফ দ্য বিজনেস অ্যান্ড অফ দ্য অপারেশনস দ্য এক্সটেন্ট অফ অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, যে এটা অথরিটিটা কিভাবে তাকে স্যাংশন করতেছে, রেসপন্সিবল মানে স্টাফরা তারা কিভাবে রিয়াক্ট করতেছে, অর দ্য মেথডস অফ ডিলিং উইথ ওয়েস্টেজ অফ ম্যাটেরিয়ালস, যে আমার ম্যাটেরিয়ালস অফ ওয়েস্টেজ আমি কিভাবে ডিল করতেছি, আমি গিয়ে কেয়ারফুল কিনা এটা সম্পর্কে, বা আমি কিভাবে এটাকে মনে করো এক্সট্রাক্ট করে ফেলতেছি, নষ্ট করে ফেলতেছি কিনা। দ্য সিস্টেম অফ ওয়েজেস পেমেন্ট, এই কথাটা মানে বোঝো, সিস্টেম অফ ওয়েজেস, ওয়েজ মানে কি মজুরি, বা আমি যেটা বলি যে আমার স্যালারি বা ওয়ার্কারের ক্ষেত্রে বলা হয় ওয়েজেস, যেটা তো আমি আসলে ঠিক মতো আমি ওয়েজেসটা পেমেন্ট করতেছি কিনা, কারণ আলটিমেটলি দেখা যাবে আমি যদি আমার ওয়ার্কারকে ঠিক মতো ওয়েজেস না দিই বা তাকে যদি আমি কমিটেড টাইমে না পে করি তাহলে সে তার ইফেক্টিভিটি কমায় দিবে, সে তখন আগের মতো তার যে যতটুকু ক্যালিবারটা দেওয়ার কথা পার আওয়ারে যতটুকু তার কাজ করার কথা সেটা করবে না।
There was the sources from which the cost accountants has to derive information. এই কথাটা মানে বুঝো আমার যে কস্ট অ্যাকাউন্টিং যে ডিপার্টমেন্টটা আছে যারা আসলে এই ডাটাগুলো কালেক্ট করবে যে এই কস্টিং সিস্টেম ইন্ট্রোডিউস পরে যেটাতে কি আউটকাম আসতেছে সেই ডিপার্টমেন্ট বা সোর্স গুলো যদি ইফেক্টিভ না হয় কারণ যে কস্ট অ্যাকাউন্ট সে তো আর ডিরেক্টলি প্রোডাকশন প্রসেস গুলো বুঝবে না যে আসলে ডাইং এর কোন প্রসেসে কি লাগতেছে বা কোন ডাই কিভাবে ইউজ করা হচ্ছে সেটা জানবে না সে কিছু ডাটা কালেক্ট করবে সে তো ডাটা সোর্স থাকতে হবে অ্যাকুরেট যেটা তাকে অ্যাকুরেট দেওয়া হয় তাহলেই কিন্তু এই কস্ট অ্যাকাউন্টিং এর মেইন উদ্দেশ্যটা অ্যাচিভ করা যাবে এই গেল অবজেক্টিভ কি স্টাডি দ্য প্রোডাক্ট এন্ড স্টাডি দ্য অর্গানাইজেশন আমি পরে ডিসকাস তোমাদেরকে আগে পড়িয়ে ফেলি তারপর ডিসাইডিং দ্য স্ট্রাকচার অফ কস্ট অ্যাকাউন্ট এটা বলা হয় দ্য টাইপ অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস উইল ডিটারমাইন দ্য স্ট্রাকচার অফ কস্ট অ্যাকাউন্টস আমি তোমাদের একটু আগে দেখিয়েছিলাম যে আমি দেখিয়েছিলাম আগেরবার এইখানে দেখো দেখো এই যেখানে যে প্রসেস কস্টিং জব কস্টিং বা কন্ট্রাক্ট কস্টিং ব্যাচ কস্টিং এগুলা আমি একটা জব যখন আমি দিচ্ছিলাম একটা জবের সময় কি দেখা গেছে যে আমার এই প্রসেসটা সেটা কি কোন একটা ইন্ডিভিজুয়াল জবের জন্য কি শর্ট টাইমের জন্য কিনা অথবা এই কন্ট্রাক্ট কস্টিং কিনা বা এটা কি কন্টিনিউয়াস ব্যাচ কস্টিং কিনা এই যে স্পেসিফিক অর্ডারের যে কস্টিং এর যে ক্যাটাগরি গুলো এই ক্যাটাগরি অনুযায়ী আমার এই কস্টিং স্ট্রাকচারটা দাঁড়া করাতে হবে কারণ যেখানে আমার অনলি একটা জব জড়িত সিঙ্গেল জব টেইলারিং জব তো সেই ক্ষেত্রে আসলে আমার ব্রড কোনো কস্টিং সিস্টেমের দরকার নেই আর যে ক্ষেত্রে আমার কন্ট্রাক্ট কস্টিং যেটা আসলে স্পেসিফিক পিরিয়ড পর সেটা আর থাকবে না সেই ক্ষেত্রে আমি আমারকে ডিটারমাইন করতে হবে যে এই কন্ট্রাক্ট অনুসারে আমার এত দিনের জন্য এরকম একটা কস্টিং স্ট্রাকচার দরকার আর যেটা ব্যাচ কস্টিং আমি ইয়ার ইয়ার বাই ইয়ার অল দ্য রাউন্ড ইয়ার আমি একই প্রোডাক্ট করতেছি সেই ক্ষেত্রে আমার কস্টিং সিস্টেম আরেক ধরনের হবে সো এই ক্যাটাগরি ভেদে সিস্টেমটা ডিফার করবে তো ডিসাইডিং দ্য স্ট্রাকচার অফ কস্ট অ্যাকাউন্টস বলা হচ্ছে হোয়েদার ইট ক্যান বি স্পেসিফিক অর্ডার কস্টিং অর কন্টিনিউয়াস অর্ডার কস্টিং দেন দেখো সিলেক্টিং দ্য কস্ট রেটস দেখো এই ডিসিশন ইজ রিকোয়ার্ড ফর দ্য অ্যালোকেশন অফ ভেরিয়াস এক্সপেন্সেস অ্যামাং ডিফারেন্ট প্রোডাক্টস আমার ফ্যাক্টরিতে যে পরিমাণ খরচগুলো হচ্ছে তুমি যখন একটা ডিরেক্ট ম্যাটেরিয়াল দেখবা মনে করো তুমি একটা ফেবি ডাই করতেছো ফেবি ডাই করতে গেলে তোমার কতটুকু এক কেজিতে কতটুকু ডাই লাগতেছে কতটুকু তোমার বিভিন্ন কেমিক্যাল লাগতে সেগুলো তোমার ফিক্সড করা প্যারামিটার তুমি জানো সেটা যে আসলে এতটুকু আমার খরচ যাচ্ছে বাট এটা করতে গেলে তোমার এই মেশিন গুলো ইকুইপমেন্ট গুলো কত ঘন্টা রান করলো সেক্ষেত্রে আমার এই ইলেকট্রিসিটি এই যে কনজাম্পশনটা কিরকম হলো বা এই 12 ঘন্টা ব্যাচ করতে গিয়ে আমার কতটুকু লেবার আওয়ার গেলো বা কতটুকু লেবার কস্ট করলো এগুলো তো আসলে ট্রেস করা ডিফিকাল্ট তাই না মনে করো এক কেজি ডিফিকাল্টটা খুব এগুলো ট্রেস করা যে কতটুকু লেবার এখানে লাগলো বা লেবার কস্ট কত আসলো সেটা ট্রেস করা ডিফিকাল্ট এই জন্য করতে হয় কি যেমন যেটা বললাম যে লেবার আওয়ার কত বা মেশিন ইকুইপমেন্ট কত আমার এই আমাদের বার্নার চলতেছে বার্নারে আমার গ্যাস কনজাম্পশন কত হলো এটা বা ইউটিলিটি কনজাম্পশন বলা হয় যেটাকে বা ইলেকট্রিসিটি কনজাম্পশন কত হলো এটা বলা হয় ফ্রম ইনডাইরেক্ট এক্সপেন্স এন্ড অ্যালোকেশন ইজ মেড অ্যামাং ফ্যাক্টরি অফিস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড এই সেলিং ডিস্ট্রিবিউশন আমার এখানে জড়িত আমার যে মার্কেটিং যারা কাজ করে তাদের স্যালারিটা কিন্তু এখানে জড়িত যে ইনডাইরেক্ট এক্সপেন্স এর মধ্যে সো এইগুলোর জন্য একটা ওভারহেড ওভারহেড মানে কি বলে মাথা পিছু একটা ওভারহেড একটা কস্ট ধরে নেওয়া হয় যে এক কেজিতে আমার এতটুকু লেবার আওয়ার দরকার আমি যদি জানি যে আমার ফ্যাক্টরিতে যে লেবাররা কাজ করতেছে সেই লেবারের প্রতি ঘন্টার কস্টিং এত সো আমি এইভাবে বের করতে পারি যদি এমন হয় যে প্রতি ঘন্টা কস্টিং $8 তবে এই ব্যাচটা করতে আমার 12 ঘন্টা সময় লাগছে তার মানে কি $18 × 12 মানে $96 আমার কি হবে এখানে লেবার কস্ট যাবে এক কেজিতে বুঝতে পারতেছি সেইটা হচ্ছে এগুলো একটা বলা হয় ওভারহেড বলা হয় যে এইসব ইনডাইরেক্ট এক্সপেন্সের জন্য একটা ফিক্সড ওভারহেড ধরে নেওয়া হয় তাহলে দিস ডিভিশন অফ এক্সপেন্স উইল হেল্প ডিটারমিনিং দ্য কস্ট রেট সো এই ইনডাইরেক্ট এক্সপেন্স গুলোকে আমার একটা ওভারহেড ধরে এই কস্ট রেটটা আমার সাজাতে হবে তো ডিরেক্ট আর ইনডাইরেক্ট দুটাই মিলে কি হবে আমার ফাইনাল ফ্যাব্রিকের ইউনিট প্রাইসটা হবে দেন দেখো ইন্ট্রোডাকশন অফ দ্য কস্টিং সিস্টেম এখন আমি এতক্ষণ প্রোডাক্ট স্টাডি করার পরে আমি অর্গানাইজ স্টাডি করার পরে কস্টের বের করলো এখন আমি এটাকে ইমপ্লিমেন্টেশনে যাব কি হয় সাকসেস অফ কস্টিং সিস্টেম ডিপেন্ড আপন ইটস প্রপার ইমপ্লিমেন্টেশন এখন
ইমপ্লিমেন্টেশন করতে গেলে দেখা যায় কি পুরো প্রসেসটা কোনো সময় একসাথে দেওয়া যায় না, এটাকে গ্র্যাজুয়ালি বিভিন্ন প্রসেসে প্রসেস এটাকে ইন্ট্রোডিউস করতে হয়। কি বলা হয়েছে, ইফ রিকোয়ার্ড, দেখো লেখা আছে ইফ রিকোয়ার্ড দ্য সিস্টেম শুড বি গ্র্যাজুয়ালি ইন্ট্রোডিউসড ইনস্টেড অফ ইমপ্লিমেন্টিং ইট ফুল। কারণ একেবারে পুরোটা দেখা যাবে কি যে কোনো স্টাফ সে সেটা ধরতে পারতেছে না বা সে এই এক্সপিরিয়েন্স না, এখানে স্কিলড না সে এই কোশ্চেন টেকনিকে, তো আর কি গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ আমাকে কোনো একটা প্রসেস ধরে আমাকে ফরওয়ার্ড হইতে হবে, তাতে কি হবে স্টেপ বাই স্টেপ সবাই এটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে, সবাই এটাকে শিখতে পারবে, সো আলটিমেটলি এটা ফ্রুটফুল হবে। এটাকে বলা যায় গ্র্যাজুয়ালি ইমপ্লিমেন্টেশন। দেন ফাইনাল স্টেপ হচ্ছে এ ফলো আপ। এখন শুধু ইমপ্লিমেন্টেশন করে বসে থাকাটা আসলে এটার ইফেক্টিভ ওয়ে না, সেক্ষেত্রে আমাকে ফলো আপ করতে হবে যে আসলে আমার যে প্রেডিকশন নিয়ে আমি যেটা ইন্ট্রোডিউস করেছিলাম যে এই সিস্টেমটা আমি চালু করব সেটা আসলে কি আমার অ্যাচিভ হচ্ছে কিনা, আমাকে স্টেপ বাই স্টেপকে আমাকে ফলো আপ করতে হবে। ফলো আপ করলে কি হয় কি আমার এই যে আমি যেটা প্রেডিকশন করে নিছিলাম থিওরিটিক্যালি সেটা যে আর প্র্যাকটিক্যালি করতে গিয়ে আমার যে উইকনেসগুলো আমার যে ডেফিসিয়েন্সিগুলো এগুলো আমার সামনে আসবে, তখন আমি প্র্যাকটিক্যালের সাথে অ্যাকচুয়ালটা একটা কম্পারিজন করে অ্যাকচুয়াল ডিসিশন আমি এখানে নিতে পারবো। ঠিক আছে, ইনফরমেশন এখন এই যে ফলো আপ করতে গেলে আমি যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমি যে ইনফরমেশন কালেক্ট করবো সেই আমি আগে যেটা বলেছিলাম সোর্স গুলো আমাকে অ্যাকুরেট হইতে হবে। এখানে এমন না যে আমার এই প্রেডিকশনটা দেখানোর জন্য আমাকে রং ইনফরমেশন দেওয়া হলো, এটা হইতে পারবে না। আমার যদি কোনো উইকনেস থাকে আমাকে সেটা দেখাতে হবে, সেটাকে আমি পরবর্তীতে সেটাকে সলভ করে আবার এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, এগুলো একবার দেখো, প্রবলেম থাকলে বলো আমাকে। পুরো সবাই দেখো একবার, এখানে প্রবলেম আছে কোনো কারো? কস্টিং স্ট্রাকচার বা কস্ট রেট ডিরেক্ট ইনডিরেক্টটা নেক্সট চ্যাপ্টারে ডিটেইলস আলোচনা করা হবে। স্যার এখানে যে ইন্ট্রোডাকশন অফ কস্টিং সিস্টেম এটাটা একবার বলবেন স্যার, একটু বললে ভালো হয়। এটা বলেছিলাম, তুমি তো ফার্স্টে একটা পুরো ফ্রেমওয়ার্ক করে দিলা যে আমি আসলে কস্টিং সিস্টেম আমার এরকমই হবে, পুরো প্রসেসটার জন্য তুমি একটা ফুলফিল ফুল প্রুফ প্ল্যান তুমি একটা নিয়ে অথরিটির কাছ থেকে তুমি স্যাংশন করে এটাকে ইমপ্লিমেন্ট করবা। এখন দেখা যায় যেটা বলছিলাম যে আসলে নতুন কোনো ইনোভেশন বা নিউ কোনো সিস্টেমের জন্য মানুষ কিন্তু যেটা চায় না, মানুষ নর্মালি চায় যে গতানুগতিক যেটা আছে ট্রেডিশনাল সেটাই থাকতে চায়। সো নিউ কিছু আনতে গেলে তোমাকে অবশ্যই সেখানে নিউ কিছু এক্সপিরিয়েন্স পিপল লাগবে, স্কিলড বা ট্রেন্ড ম্যান পাওয়ার লাগবে তোমার। এখন তুমি তো আর এমন না যে তুমি রানিং সিস্টেম আর রানিং ফ্যাক্টরি তুমি নতুন করে সব আবার ইমপ্লয়মেন্ট করো, তো না তুমি রানিং এমপ্লয়ি দিয়ে এটা চালাবা। সেই ক্ষেত্রে তোমাকে বলা হবে যে তুমি সিস্টেমটাকে গ্র্যাজুয়ালি ইন্ট্রোডিউস করো, ফার্স্টে পুরো একটা অপারেশনকে না ধরে তুমি একটা কোনো প্রসেসকে আগে সেট করো, সেই প্রসেস তুমি ইমপ্লিমেন্ট করো, দেন ওখানে সাকসেস হওয়ার পরে তুমি সামনের দিকে ফরওয়ার্ড হবে। মনে করো তুমি ডাইং করতে হবে, একটা ডাইং এ তোমার যদি প্রি ট্রিটমেন্ট, এই প্রি ট্রিটমেন্ট তুমি আগে চালু করো, প্রি ট্রিটমেন্টে তুমি যদি ওভারকাম করতে পারো, যদি এখানে সাকসেসফুল হও দেন তুমি ডাইং এর দিকে যাও, দেন ডাইং এর পর তুমি ফিনিশিং এর দিকে যাও, আলটিমেটলি কি হলো পুরো অপারেশনটা অ্যাকচুয়ালি ক্যাপচার হয়ে গেল। বুঝতে পারছি, এবার এটাকে বলা ইমপ্লিমেন্টেশন। ওকে, ছোট ছোট স্টেপকে ধরে আমরা আগাবো। এটা আসলে যে প্রসেস, যারা প্রসেস টেকনিশিয়ান যারা তারাই ভালো বলতে পারবে আসলে কোন প্রসেসটা থেকে শুরু করলে আমাদের বেটার হবে। বাট আমি একটা ইঞ্জিনিয়ার বললাম যেটা প্রি ট্রিটমেন্ট থেকে শুরু করতে হবে, প্রি ট্রিটমেন্টের পরে সেটা তোমার ডাইং দেন তোমার ফিনিশিং। স্যার আমি মাঝখান থেকে ধরতে পারি, মাঝখানে কোন একটা প্রসেসকে ইমপ্রুভ করতে পারি, তাই না? এটা তুমি পারো, মাঝখানে যদি এমন হয় যে মাঝখানে একটা ইমপ্রুভ করতে গেলে তোমার ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড কোন লিংকে তখন প্রবলেম হবে না, সেক্ষেত্রে তুমি সেটা করতে পারো। বা যদি এমন হয় তুমি মাঝখানে একটা প্রসেস ইমপ্রুভ করতে গিয়ে বা সেটা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের সাথে সেটা সামঞ্জস্য হচ্ছে না বা সিমেট্রি হচ্ছে না, তাহলে কি সেটা ওই দিশে আসবে না? স্যার তা তো আসবে না, সেটা তোমার যে প্রসেস তারাই ভালো এটা গাইড করতে পারবে। কারণ অ্যাকচুয়ালি এই কস্টিং যে অ্যাকাউন্টিং যারা থাকে তারা আসলে এই প্রোডাকশন তারা সাউন্ড না, টেকনিক্যালি যারা সাউন্ড না, তারা আইডিয়া জেনারেট করতে পারে, বাট সেটাকে কনসেপ্ট সেটাকে প্র্যাকটিক্যালি আনার কাজ হচ্ছে প্রসেস ইঞ্জিনিয়ারদের। ওকে, তাহলে সামনের দিকে আগে দেখো, ডিফিকাল্টিস ইন ইনস্টলিং কস্টিং সিস্টেম। এখন যেটা বললাম এই যে নতুন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করতে গেলে বা ইনস্টল করার সময় কি কি ডিফিকাল্টি ফেস করতে হয়, দেখো নন কোঅপারেশন ফ্রম টপ ম্যানেজমেন্ট,
টপ ম্যানেজমেন্ট কখনোই চায় না যে শুধু শুধু কোনো কিছুতে ইনভেস্ট করতে, যখন সে দেখা যায় একটা মিনিমাম একটা প্রফিট আমার আসতেছে, ভালো প্রফিট আমি আছি, তো কেন আমি নতুন কিছু দেব। এখন তাকে বুঝাতে হবে যে তুমি যদি এটা অ্যাপ্রুভ করো তাহলে তোমাকে আরো বেশি প্রফিট তোমার আসবে। তো এই যে প্রথম দিকে দেখা যায় কি যে যারা বড় মেজর ফ্যাক্টরি, যারা গ্রুপ কোম্পানি বা কম্পোজিট ফ্যাক্টরি, তারা আসলে নিউ কোন সিস্টেম তারা করতে চায়, কারণ তারা আসলে প্রফিটটা বোঝে। বাট ইটস একটা স্মল ফ্যাক্টরিতে মনে করে সাপোজ শুধু একটা অ্যাপারেল ফ্যাক্টরি, শুধু একটা ডাইং ফ্যাক্টরি, সে আসলে চাইবে না সহজে নতুন কোনো সিস্টেমে যাওয়ার জন্য। ওকে, সেটাকে বলে নন কোঅপারেশন। দেখো, অপোজিশন ফ্রম এক্সিস্টিং স্টাফ, এই এক্সিস্টিং যারা স্টাফ, যারা যারা 10 ইয়ার 15 ইয়ার তারা জব করছে, তারা অনেক এক্সপিরিয়েন্সড, তারা রানিং প্রসেস, ট্রেডিশনাল প্রসেস তারা এক্সপিরিয়েন্সড, বাট তারাও চায় না যে নতুন কিছু ইনোভেশন আসুক। তারা রিস্কি মনে করে যে নিউ ইনোভেশন আসলে আমাদের হয়তো আমরা জব সিকিউরিটি থাকবে না আমাদের, বাট আমরা আসলে ওটা খাপ খাওয়াতে পারবো না, তাদের মনে ভীতি কাজ করে। তো এই ক্ষেত্রে তাদেরকে ট্রেন করতে হয়, তাদেরকে আরো ট্রেনিং দিতে হয়, বাইরের এক্সপার্ট ট্রেনিং করতে হয়, বা তোমার রানিং যে ভালো যে পারে তাকে দিয়ে ট্রেনিং করতে হয়, করাতে হয়। সেটা তো শর্টেজ অফ ট্রেন্ড ম্যান পাওয়ার, এই যেটা বললাম যে ট্রেন্ড বা স্কিলড ম্যান পাওয়ার না থাকলে এই সিস্টেমটা আসলে চালানো যায় না। কারণ কি, তুমি যতই তুমি সিস্টেম ডেভেলপ করে এটাকে ইন্ট্রোডিউস করো, বাট আলটিমেটলি সেটা তো সেই প্রোডাকশনে কাজ করতে হবে। সো ওই ট্রেন্ড ম্যান পাওয়ার না থাকলে সে তো কেয়ারফুল হবে না, সে সারা জীবন ধরে সেভাবে যেভাবে সে মেটেরিয়াল হ্যান্ডেলিং করে অভ্যস্ত, যেভাবে ওয়েস্টেজ করে অভ্যস্ত, ওভাবেই করতে থাকবে। তাকে যেভাবে ট্রেন না দেওয়া যায় যে তুমি এটা করতে পারবে না বা এটা করলে তোমার এই ক্ষতি হচ্ছে, তাহলে সে সেটা বুঝতে যাবে না। দেখো, এরর ইন মেজারিং রিকোয়ারমেন্টস, এটা সবচেয়ে বড় একটা ডিফিকাল্টিস। আমার এই যে নতুন কস্ট সিস্টেম কেন করি, যে রানিং সিস্টেমের কোনো এররকে বা কোনো ডিফিকাল্টিসকে এটাকে উত্তরণ করার জন্য, তাই না? এখন এমন না আমি যদি রিকোয়ারমেন্টস ঠিক মতো আমি মেজার করতে না পারি যে আসলে আমার মেইন আমার রুট কজটা কি এই প্রবলেমের, তো আমি যদি সেটা মেজার করতে না পারি আলটিমেটলি কি হবে, আমার নতুন কোনো সিস্টেম আমি ডেভেলপ করলাম, সেখানে আমি ইনভেস্ট করলাম, বাট সেটা ওই এররটাকে সলভ করতে পারলো না। সো রিকোয়ারমেন্টসটা আমার ঠিক মতো মেজার করতে হবে, আমার আসলে কোন প্রসেসটা আমাকে ডেভেলপ করতে হবে, আমার কোন স্টেপটাকে আমাকে ডেভেলপ করতে হবে। তাহলে চেঞ্জিং এনভায়রনমেন্ট ইন দ্য মার্কেট, আচ্ছা এটা দেখো, তুমি মার্কেটে এখন একটা প্রোডাক্টের প্রাইস তুমি সেটাকে বেস করে তুমি তোমার যে মার্কেটের যে এনভায়রনমেন্টটা বেস করে তুমি নতুন কোনো কস্টিংস তুমি ডেভেলপ করলা, ঠিক আছে? এখন যদি এমন হয় যে মার্কেটে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেল, যেমন দেখো আগেকার সময় ছিল, যেমন তোমাদের ওয়েট প্রসেসের কথাই বললি, যখন তোমরা যে স্ট্যান্ডার মেশিন ইউজ করো, জানো না সেটা ফিনিশিং এর ক্ষেত্রে ফেব্রিক স্ট্যান্ডার, হ্যালো WB, জানো তো স্যার এটা WP নাই, অ্যাপারেল আছে, টিম ডিমার্স আই অ্যাপারেল, আচ্ছা ঠিক আছে অ্যাপারেল, ওকে অ্যাপারেলের কথাই বলি, আমি আসলে একটু অন্য চলে গেছি। আচ্ছা অ্যাপারেল স্ল্যাপ করার সময় দেখেছিলাম, ওকে স্ট্যান্ডার মেশিন দেখছো, বুটের স্ল্যাপে দেখছো? এখন মনে করো স্ট্যান্ডার্ড মেশিন যে কোম্পানিটা যে এটা বানাচ্ছে, সে মার্কেটে তার যে কোরকম চাহিদা আছে এই মেশিনটা, সেই মতো সে এটাকে কস্টিং করে তার সেটা ডেভেলপ করতে পারছে, যে সে আরো কতটুকু তার কস্টিং কমাতে পারলে সে আরো বেশি প্রফিট পাবে। এখন দেখা গেলো কি, সে তার এই চিন্তা করতে করতে দেখা গেলো যে মার্কেটে আরো কিছু মেশিন বা জাপানিজ ব্র্যান্ড বা চাইনিজ ব্র্যান্ড চলে আসে, যেখানে একটা মেশিনে ওই দুইটা কাজ না, মিনিমাম 10টা কাজ করা যায়, তাতে কস্ট কিছু বেশি, প্রায় প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি, বাট 10টা কাজ করা যাবে। সেক্ষেত্রে মানুষ কি মানে এন্টারপ্রেনাররা কি চাইবে যে আমি ওই আগের মেশিনটা কিনবো? তারা কি চাইবে যে আমি যদি কমে 10টা করতে তাহলে আমার আরো ভালো, তাই না? তখন তারা কি করবে, নতুন মেশিনটা তারা কিনবে। সেটা কি হলো, তার যে আগের পার্সন যে কস্টিং সিস্টেম করছিল তার ট্রেডিশনাল মেশিন নিয়ে, সে কি মার্কেটটা হারিয়ে ফেললো, মার্কেটের এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারতেছি? আরেকটা ছোট এক্সাম্পল দিয়ে শোনো, এই যে মনে করো আমরা এখন স্মার্টফোন ইউজ করতেছি, ঠিক আছে? তো যখন এই আমরা কি করতাম, হয় নোকিয়া ইউজ করতাম, আমরা সবাই আমরা নোকিয়া ইউজ করতাম, তো আমরা যখন স্মার্টফোন তখন আমরা অ্যান্ড্রয়েডে চলে গেলাম, নোকিয়া কি করলো, নোকিয়া লুমিয়া ধরলো, মাইক্রোসফটের সাথে কম্পিটিশন, তারা লুমিয়াটা বের করলো, বাট লুমিয়াটা মার্কেট পেলো না। নোকিয়া কি ভাবছিল কখনো যে এটা মার্কেট তার হারাই হতো, মার্কেটটা কখনো ভাবেও নাই, বাট লুমিয়াটা সেরকম ফ্লেক্সিবল হলো না, আমাদের কাছে এটা ভালো লাগলো না, আমরা অ্যান্ড্রয়েডে চলে গেলাম।
এই যে মার্কেটে এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়া, সো এই মার্কেটের ডিমান্ডটা এটাকে বুঝেই কস্টিং করতে হবে। যদি মার্কেট এনভায়রনমেন্ট না বুঝে করি সেক্ষেত্রে আমার এই সিস্টেম কোনো বেনিফিট দিবে না। বুঝতে পারছি? দেখো ল্যাক অফ ওভারঅল কন্ট্রোল অন সিস্টেম, ওই যেটা বললাম ফলো আপ করা, তুমি যদি সিস্টেমটা ডেভেলপ করে ইন্ট্রোডিউস করলা বাট তুমি সেটাকে কন্ট্রোল করতে পারলা না, আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার এই সিস্টেমে কোনো দাম থাকলো না, এটা বিভিন্ন এক্সপেক্টেড আউটকাম সেখান থেকে আসবে না। আর এটাকে আনক্লিয়ার অবজেক্টিভস, তোমার যদি যে অবজেক্টিভে তুমি এটা অ্যাচিভ করে চাচ্ছ যদি আনক্লিয়ার হয়, যেটা তুমি আসলে ফিজিবল না হয়, তাহলে সিস্টেম দিয়ে কোনো লাভ নেই। দেখো এগুলো একবার, প্রবলেম আছে কারো? স্যার একটু প্রবলেম ছিল স্যার। স্যার আমি স্যার বলতে চাচ্ছি যে আমি যখন একটা কস্টিং সিস্টেম ডেভেলপ করব স্যার, আমি আসলে এটা কেন করব স্যার? আমি যতদূর বুঝতে পারছি যে স্যার একটা প্রোডাক্টের কস্ট কতটা হবে এটা ডিটারমাইন করার জন্য করব স্যার। না তুমি স্কোপটাকে দেখো না, শুধু কস্ট কিভাবে কস্ট কমানো যায়, সাবজেক্টের নাম কি কস্ট ম্যানেজমেন্ট, তোমার ফ্যাক্টরি কতটুকু কস্ট তুমি কমাতে পারো তাহলে তুমি বেশি প্রফিট করতে পারো সেইটা। বুঝতে পারছি? এটা তো বুঝছি স্যার। এখন প্রশ্ন হচ্ছে স্যার, যখন সবাই চাচ্ছে না যে নতুন একটা কস্টিং সিস্টেম ইন্ট্রোডিউস হোক, তাহলে স্যার চাচ্ছেটা কি? আমি শুধুমাত্র চাচ্ছি যে নতুন একটা কস্টিং সিস্টেম ইন্ট্রোডিউস করব। সাইবেন তারা দানো, যারা একটা লেবার দেয় তারা, বাট তুমি তো ইঞ্জিনিয়ার, তুমি চাবেই নতুন কিছু ইনোভেট করতে, তুমি চাবাই যে ফ্যাক্টরি থেকে বেনিফিট করতে। তোমাকে নেওয়া তো হচ্ছে কি ইঞ্জিনিয়ার নেওয়ার কারণ কি, সে কি প্রোডাকশনে যে ফিজিক্যালি কাজ করে বেড়াচ্ছে? না, সে নেই, সে আইডিয়া জেনারেট করতে, সে প্রসেসটাকে আরো ডেভেলপ করার জন্য তাকে নেওয়া হয়েছে। তো যে কোন প্রসেসে কি করে ওয়েস্টেজ হয়ে যাচ্ছে সেটা কিভাবে রিডাকশন করা যায়, আমি এই প্রোডাক্টটা এভাবে তৈরি করতেছি যদি আমি আরো বেটার মেশিন দিই, বেটার ইকুইপমেন্ট তৈরি করি, আমার আরো প্রফিট বাড়বে, আমার কস্টিং কমে যাবে। আমরা কি জানি যে ট্রেডিশনালের থেকে মানে ম্যানুয়ালের থেকে অটোমেশনে গেলে আমাদের কস্টিং কমে যায়, তাই তো? তাই না? অটোমেশনের কস্টিং কমে যায় না? আমার যখন মেশিনটা দামি হবে তখন আমি সেটাকে একবারে ইনভেস্ট করব, বারবার প্রতি মাসে করব না, সেটা মেইনটেনেন্স খরচটাও কম হবে আমার। তোমরা যেটা অ্যাপারেল দেখতেছো, তোমরা দেখো, তোমার এমব্রয়ডারি দেখতেছো, মেশিন দেখছো না এমব্রয়ডারি মেশিন? জি স্যার। আচ্ছা এমব্রয়ডারি তোমার অটো মেশিন দেখছো, একসাথে প্রায় 30টা হেড বা 50টা হেডে তোমার করতেছে? না স্যার। একজনের বেশি লেবারের কোন দরকার নাই, একজন ফেব্রিকের শুধু ইনপুট করে দিবে আর ডিজাইনটা সেট করে দিবে, বাকি পুরোটা কাজ মেশিন একাই করবে। মেশিনটার দাম বেশি, হ্যাঁ দামটা বেশি, বাট আলটিমেটলি মান্থ এন্ডে লাভটা কার হচ্ছে, মালিকের হচ্ছে না? আমার এখানে তো ওইটা লেবার লাগতেছে না, কোনো কন্ট্রোল লাগতেছে না, সেটা অটোমেটিক। আর কিছু মেশিন এখন আসছে যেটা এটা তোমার ফেব্রিকটা অনেক মানে এমব্রয়ডারি মেইনলি কাপড়ের টুকরার মধ্যে করে, ফাইনাল গার্মেন্টস কমই করে, ওই বডির যে পার্টটা এমব্রয়ডারি করে পরে এটা অ্যাসেম্বলি করা হয়। সেই ক্ষেত্রে তুমি যদি পার্টগুলোকে যেরকম তোমার ডাইং যেরকম করে না ব্যাচ ওয়াইজ মাঝখানে স্টিচ করে করে এভাবে যদি তুমি দেও সেক্ষেত্রে তোমার ওই হ্যান্ডেরও কোনো দরকার নাই, এটা অটোমেটিক 8 থেকে 10 ঘন্টা তারা এমব্রয়ডারি করে যাবে মেশিনটা। স্যার যদি অটোমেশনের খরচ কম হয় তাহলে এই আমাদের দেশে লেবার কস্ট কম বলে বিদেশিরা আমাদের দেশে বানাতে দেয়, এইটা কেন হয়? তাহলে তো যেসব দেশে অটোমেশন আছে ওইসব দেশে যাওয়া উচিত ছিল। হ্যাঁ এখন দেখো বেসিক্যালি যতই ইনোভেশন চলুক ওয়ার্ল্ডে,
বাট আমাদের মনে ধরো থার্ড কান্ট্রি, আমাদের আন্ডার ডেভেলপ কান্ট্রি, আমরা কখনোই 100 অটোমেশন চাই না আমরা। কেন চাই না? কারণ আমাদের লেবার কস্ট, আমাদের লেবারটা আমাকে ইউজ করতে হবে। এখন যদি আমরা এমন করে আমাদের জাপান হয়ে যাই যে আমরা কোনো হাতের কাজ করবোই না, সেক্ষেত্রে কি আমাদের এই হিউজ লেবার ফোর্স এটা কি কাজে লাগবে? না স্যার, লাগবে না। এটা আমাদের একটা বাইন্ডিং, সেটা আমরা চাইলে আমরা পুরোটা করতে পারি না। বুঝতে পারছি। তুমি দেখো, তুমি যখন তুমি একটা কার ম্যানুফ্যাকচারিং এ যাও, তারা গাড়ি ম্যানুফ্যাকচার করে জাপানে, তারা দেখো তারা কিন্তু পুরো গাড়িটাই জাস্ট কয়েকজন লেবার দিয়ে হয়ে যাচ্ছে অটোমেশনে তারা, কারণ তাদের ডাইভার্সিফাইড তাদের ইন্ডাস্ট্রি আছে। বাট আমাদের তো মেইন ইন্ডাস্ট্রি একটা আরএনজি ফ্যাক্টরি বা টেক্সটাইল সেক্টর। ওকে স্যার, স্যার কিন্তু সময় তো পাল্টাচ্ছে স্যার। এখন তো স্যার খালি আমাদের চিপ লেবার ফোর্স দিয়ে হচ্ছে না, আমরা অলরেডি এটা দেখতেই পাচ্ছি। ভিয়েতনাম এরা বা অন্য কান্ট্রি গুলোতেও বেটার অটোমেশন, কারণ তো ওরাই তো মার্কেট পেয়ে যাচ্ছে স্যার। এটা আসলে শোনো, তুমি যদি ভিয়েতনামের কথা বলো, তুমি যদি ক্যাম্বোডিয়ার কথা বলো, এটা আসলে ব্যাপারটা এমন না যে তারা অটোমেশনের কারণে কাজ বেশি পাচ্ছে। কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো আসলে কখনো অটোমেটিক যাবে না, যেমন দেখো সুইং মেশিন। অ্যাপারেলের কথা বলি, তোমরা দেখো সুইং মেশিন গুলো, তোমরা টিএম নিয়ে বুঝবা, সুইং মেশিন গুলো ইন্ডিভিজুয়াল অপারেশন তারা করতেছে, তারা একদম ফার্স্ট টু লাস্ট লাইনে সেট আপ যখন করে, একদম শুরু থেকে তারা যখন প্রোডাক্টটাকে ফাইনালাইজ করতেছে, অ্যাসেম্বলি করতেছে, তখন কিন্তু তারা দেখবা যে হাতের কাছে পসিবল না সেটা। তাহলে কি রোবটিক হইতে হবে নাকি, যে একটা রোবট সেই পার্ট গুলোকে জয়েন করবে? তা তো না, এগুলো চাইলেও কোনো কিছু কিছু প্রোডাক্টে অটোমেটিক করতেছে না। আর যেটা বললো যে অন্য কান্ট্রি গুলা, অন্য কান্ট্রি গুলা কাজের ভলিউম হচ্ছে লেবার কস্টের কারণে। আমাদের লেবার কস্ট হাই হয়ে যাচ্ছে, এখন বায়াররা এখন কম্পিটিটিভ মোডে আছে, এখন তারা দেখে কি চায়না থেকে প্রোডাক্ট করতে তারা অনেক কমে পাচ্ছে আমাদের থেকে, কমে পসিবল। বাট আমাদের যে কিছু ট্যারিফ কোটা যেটা তোমাদের করেছে, তোমাদের যে ট্যারিফ প্রোটেকশন, আমাদের ট্যারিফ, আমাদের জিএসপি আছে, আমাদের ইউরোপীয় সাথে কিছু ট্রেড সংঘ আছে, এগুলোর কারণে আমরা একটা ফিক্সড পরিমাণ কাজ পেয়ে থাকি। আমরা কত পাই? চায়না পাই 157 মিলিয়ন ডলার, আমরা পাই 32 পেয়ে আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড। আমাদের 21টি শেষ, কারণ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার আমরা, অথচ আমাদের ভলিউমটা কত? অনলি 32 বিলিয়ন। বাট চায়নাতে এই আরএনজি কোম্পানি, তারা 12তম ইন্ডাস্ট্রি, 12th, তার আগে তাদের 11টা ইন্ডাস্ট্রি আছে ডেভেলপ। বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, কতটা দিবে এই কোটা সিস্টেমটা? এখন উঠিয়ে দিয়েছে না? হ্যাঁ, ইউএস উঠিয়ে দিয়েছে, ইউএস এর জিএসটি চলে গেছে, বাট তারপরে ইউএস এর মার্কেটটা আমরা ক্যাপচার করে রাখতে পারছি, কারণ আমাদের তো সেটআপ বেড়ে গেছে, আমাদের এখন ক্যাপাসিটি বেড়ে গেছে আমাদের। ঠিক আছে, জিএসটি যাওয়ার পর আমরা লস করি না, এটা মনে হয়েছিল 2014 সালে যেটা জিএসটি চলে গেলে আমরা ধসে পড়বো, এটা কয়েকবার হয়েছিল আমাদের। যখন এমএফএ চলে গেল, মাল্টি লেভেল এগ্রিমেন্ট যখন শেষ হয়ে গেল, তখন আমরা ধসে পড়বো, তখন করি নাই আমরা, কারণ ততদিনে আমরা আরো নিজেকে এনরিচ করে ফেলছি, আমাদের ক্যাপাসিটি আমরা বাড়িয়ে ফেলছি। অ্যাকচুয়ালি দেখো, এই যে আমাদের যে বাইরের থেকে আমরা যখন কাজগুলা পাই বা আমরা অর্ডার পাই, এতে কি কোনো গভর্নমেন্ট ইন্টারভেনশন করে আমাদের এখানে? আমরা কোনো গভর্নমেন্ট পারমিশন নিয়ে কাজ নেই বাইরের কাছ থেকে? হ্যাঁ, আলটিমেটলি আমরা ব্যাংকের মাধ্যমে সেটা করি, বাট তাই কি, এটা আমাদের নিজেদের ফেমে আমরা করে থাকি, তার সাথে রিলেশনে করে থাকি আমরা, তারা আমাদের কাজ, আমাদের প্রোডাক্ট ভালো, কোয়ালিটি ভালো আমাদের প্রোডাক্ট। তো সে তো এই জন্য আসলে ট্যারিফ যখন চলে গেল, এবার সামনে তোমার 2027-26 ইউরোপ থেকে জিএসপি চলে যাবে, থাকবে না জিএসপিটা, তারপর আমরা মার্কেটে ধরাতে পারবো, আমরা হোপফুল। ওকে, আর কারো জানা আছে কিছু? ওকে, সামনে আগাই। হ্যাঁ দেখো, এই যে ডিফিকাল্টিস গুলো, এগুলোকে ওভারকাম করার জন্য কি কি মেজার নেওয়া যায় দেখো, টপ ম্যানেজমেন্টের কোঅপারেশন লাগবে, যেটা ফার্স্ট আমার ব্যারিয়ার ছিল, স্ট্র্যাটেজিক কস্ট প্ল্যানিং দরকার, ইন্টারনাল স্টাফ কোলাবোরেশন এন্ড কোঅপারেশন ইজ মাস্ট। আমার যে ইন্টারনাল স্টাফ যারা আছে তাদেরকে আমাকে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে যে এই লেভেলে কাজ করলে তোমাদের লেবার তোমরা কাজ করো ভালো লাগবে বা আমার প্রফিটটা ভালো হবে, দ্বিতীয় তোমাদেরকে রেমুনারেশনটা ভালো দেওয়া যাবে, তাদেরকে কিছু প্রলোভন দেখানো। ট্রেন্ড অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার, ওকে, রিকোয়ারমেন্টস ফর অপারেশন আর ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি শুড বি মেজার্ড অ্যান্ড সেন্ট্রাল টপ ম্যানেজমেন্ট। ওই যেটা বলেছিলাম যে এরোড ইন মেজারমেন্ট রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টগুলোকে আমাকে এই দুইটা অপারেশন আর ফিনান্সিয়াল লেভেল আমাকে আইডেন্টিফাই করতে হবে, এটাকে টপ ম্যানেজমেন্টের কাছে পৌঁছাতে হবে যে আমার কি কি রিকোয়ারমেন্ট, কি কি আউটকামিংস শর্টকামিংস আমার আছে,
স্কিলড মার্কেটিং এক্সিকিউটিভ দরকার, এটা আমি পরে আসতেছি। আর দেখো ওয়েস্টেজ রিডাকশন, ওয়েস্ট রিডাকশন অপারেশন অর্গানাইজেশন লেভেল ইজ টপ মোস্ট নেসেসারি ফর অ্যাচিভিং ক্লিয়ার অবজেক্টিভস অফ কস্ট ম্যানেজমেন্ট। এই যে ওয়েস্টেজ রিডাকশন, একটা কোম্পানি সবচেয়ে বড় শর্টকামিংস হচ্ছে তার ওয়েস্টেজটা, যে ম্যাটেরিয়ালটা, হ্যাঁ প্রত্যেকটা ম্যাটেরিয়াল, প্রত্যেকটা তুমি যেখানেই বলো, যে কোনো ম্যানুফ্যাকচারিং, কিন্তু গার্মেন্টস না, যে কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেসে তোমার ওয়েস্টেজ থাকবে। বাট যতটুকু তুমি ওয়েস্টেজ তুমি কমাতে পারবা, তত তোমার ম্যাটেরিয়াল কস্ট কম হবে, তত তোমার প্রফিটটা বাড়বে। বুঝতে পারছি? তুমি দেখবে আমাদের অ্যাপারেলের কথা বলি, অ্যাপারেলে যখন দেখবে তোমরা যখন ফেব্রিক কাটিং করা হয়, ঠিক আছে, তোমরা দেখছো না ফ্যাক্টরিতে গিয়ে ফেব্রিক যখন লে করে কাটে, জি স্যার, তখন অটো কাটার দেখছো, অটো কাটার একদম কাটতেছে না স্যার। আচ্ছা, অটো কাটার একটা দুটা হেড থাকে, সেই হেড কি করে, অনেক বড় ফেব্রিক লে, সেখানে প্রায় 80 থেকে 100টা পর্যন্ত লে দেওয়া যায় এক সাইজের ফেব্রিকে সবগুলো। ওখানে কি উপরে একটা মার্কার পেপার দেয় নাকি, কাগজের মধ্যে কেন আমাকে বিভিন্ন পার্ট আমি ড্রয়িং করে করে সেটা দিয়ে দিচ্ছি, আমি তো চাই যে ছোট প্যাটার্ন পেপার দিয়ে আমি কাটতে পারি। ফার্স্টে বলো যে মার্কারটা আমরা কেন ইউজ করি। মানে কি এই 100% এর মধ্যে 82% তুমি ইউজ করতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এখন এই মার্কার করার মেইন যে উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে কি প্রিসাইজ কাটিং করা, যাতে আমার যাতে কাট পার্ট গুলার কোনো ভেরিয়েশন না হয়, যাতে আমার সূক্ষ্মভাবে প্রতিটা পার্ট আমার কাটতে পারি। আর একটা কি, যাতে এই যে ফেব্রিকে যে আমার লেটা, আমার এই গোটা ফেব্রিকটা, আমার যদি এত বাই এত ফেব্রিক হয়, মনে করো এখানে আমার 10 মিটার বাই 15 মিটার ফেব্রিকটা, তাতে যাতে প্রত্যেকটা পার্ট, যাতে এমন কোনো ছোট জায়গা যাতে মিস না হয়। এখানে মার্কেটে যখন কাজ করে, যেমন অটো অটো কি বলো, ক্যাট ক্যাট সফটওয়্যার থাকে, অটো ক্যাট, অটো ক্যাটই বলা হয় এটা এক ধরনের, ওখানে যখন মার্কার সেট, তখন কি হয় জানো, একদম ছোট ছোট জায়গার মধ্যে যাতে ফেব্রিকটা ওই পার্ট গুলো বসে, যাতে কোনো বড় একটা পার্ট মিসিং না হয় এখান থেকে। আচ্ছা, তো মার্কার দিলাম আমি, দেন কি আমি এটাকে অটো কাটিং করতেছি। এখন বিভিন্ন ছোট ফ্যাক্টরিতে বা ট্রেডিশনাল ফ্যাক্টরিতে কি করা হয়, ওই মার্কারটাই ফেব্রিকের উপর লে করে হ্যান্ড কাটিং এ করা হয়। দেখছো না হাতেও কাটে স্যার, স্যার মার্কারের যে ছোট ছোট প্লেসেও হচ্ছে দেয়, এটা তো সলিড ডাইয়ের ক্ষেত্রে স্যার, যখন চেক ফেব্রিক করে তখন তো এভাবে দেয়া পসিবল হয় কি, হয় তো না, হয় না তো না, চেকটা ভিন্ন, আমি সলিডই বলতেছি, চেকটা ভিন্ন, চেকের বেলা তোমাকে তখন প্যাটার্ন ম্যাচিং করতে হবে, ঠিক আছে, বলা হয় প্যাটার্ন ম্যাচিং বলা হয়, যেটা তোমার মতো স্ট্রাইপ থাকলো বা কোনো, চেকে আসলে খুব একটু নেগলেক্ট করা হয়, বাট স্ট্রাইপটা খুব ভালো ম্যাচিং করা হয়। তখন মনে করো তুমি ফেব্রিকের উপরে কোনো স্ট্রাইপে তুমি এওবি করে আনছো, ঠিক আছে, এটা কিন্তু আসলে ইয়ান রাইট ফেব্রিক না, সলিড ফেব্রিক উপরে তুমি যে তুমি ইয়ান রাইট তো করেই, ইয়ান রাইট তো অবশ্যই সেটা ম্যাচিং করতে হবে, যেমন তোমার স্লিপ মিলাবে বা বডি পার্ট মিলাবে বা আলাদা এক্সট্রা কোনো নেকটা মিলাবে, বাট যখন তুমি এমন হয় যে সলিডের উপরে এওপির স্ট্রাইপ দেওয়া হয়, সেক্ষেত্রে তোমাকে প্যাটার্ন ম্যাচিং করো, সেক্ষেত্রে তোমার কিন্তু এই রানিং যে মার্কারটা, এটা কিন্তু এভাবে র্যান্ডমলি হবে না, সেক্ষেত্রে তোমাকে কনজাম্পশন বেড়ে যাবে, ফেব্রিক কনজাম্পশন বেড়ে যাবে, কারণ ওয়েস্টেজ বাড়বে, কারণ তুমি চাইলেই তখন ছোট একটা পার্ট পারমানেন্ট ইউজ করতে, কারণ কি এখানে ওয়েস্ট বেশি যাবে আমার, ওইটুকু পার্ট আমি কোথাও ইউজ করতে পারবো না, ওটা গিয়ে গার্মেন্টটা জুট হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো বললাম কি এই যে ওয়েস্টেজ রিডাকশনটা, এইটাকে আমাকে পারফেক্টলি করতে হবে। আমি যদি হ্যান্ড কাটিং এ যাই, সাপোজ মনে করো আমি মার্কার দেওয়ার পরে আমি হ্যান্ড কাটিং করলাম, ওই হ্যান্ড কাটিং করতে গেলেও দেখা যায় যে হ্যান্ড কাটার যে পার্সনটা কাটতে, সে কিন্তু
সে মেইন ফোকাসটা করে জানো, সে মেইন ফোকাসটা করে যেখানে তোমার পিসাইজ কাটিংটা হয়, মেজারমেন্ট কোনো শর্ট না হয়, বাট ওপেন স্পেসে সে ওয়েস্টেজ করেই ফেলে। এই জন্যই কিন্তু অটো কাটার মেশিনটা আনা, তাতে অটো কাটারে আমার কোথাও কোনো রং কাটিংও হবে না। তারপরও তারপরও বলি আমি নিজে নিজে এটা ফেস করা, অটো কাটিংও যদি তোমার কোনো প্রোগ্রামিংয়ে প্রবলেম হয় বা কোনো অপারেশন প্রবলেম হলে সেটাতেও কিন্তু মেজারমেন্ট ভুল করে। তুমি দেখবা ফ্যাক্টরি যখন তোমরা যাবা তখন কাটতন দেখবা যে প্রায় দেখবা যে মেশিনের প্রবলেম হচ্ছে, মেশিনটা খুলে সেটাকে রিপেয়ার করতেছে। আমি নিজেকে ফেস করেছিলাম, যেটা কারণ আসলে আমার এবং আমার 5000 পিস গার্মেন্টস 5000 পিস গার্মেন্টস আমার সেখানে রং কাটিং হয়েছে, সবগুলা 1 cm 1.5 cm করে শর্ট কাটিং হয়েছে অটো কাটারের মধ্যে। সো মেশিনের এফিসিয়েন্সি দেখতে হবে, মেশিনের ইফেক্টিভ দেখতে হবে যে আসলে ঠিক মতো কাজ করতেছে কিনা। ওকে, এই যে হিউজ গার্মেন্টস আমি কেটে ফেললাম রং মেজারমেন্ট, তাহলে কি আমার গার্মেন্টস রং মেজারমেন্ট আসবে না? আমি যে পার্ট রং কাটলাম, জি স্যার, তাতে কি সবটাই ওয়েস্টেজ স্যার? এটা আর অ্যাডজাস্ট করার কোনো সিস্টেম হয়েছিল না, বুঝি নাই স্যার। এই যে রং কাটিং যে হলো 5000 পিস, তারপর স্যার অ্যাডজাস্ট করা হয়নি কোনো ভাবে, মানে লোকাল মার্কেটের জন্য এক্স সাইজ কমাই দিয়ে প্রোডাকশন করে এরকম কিছু হইছে? না না, ব্যাপারটা তা না, ব্যাপারটা তা না। আচ্ছা, আরএনজি তে থাকতে পুরোটা এক্সপোর্টের জন্য, তাই না? এই হিউজ পরিমাণ গার্মেন্টস তুমি লোকালি ছেড়ে দিবা, তার তোমার কি প্রফিটটা আসবে? তুমি যে ম্যাটেরিয়াল কিনছো, কস্টিং করছো, আচ্ছা এগুলো আসলে ফ্যাক্টরি ইন্টারনাল ম্যাটার। এই যে 1 cm তোমার শর্টেজ হলো, এটাকে অনেক ভাবে এক্সটেন্ড করা যাবে, এটা ঠিক করা যায়। কারণ কি তোমাকে বলি, তোমাদের মধ্যে যা ফ্যাক্টরি যা দেখবে তোমরা অ্যাপারেলে, যখন দেখবে যে আয়রন যখন করা হয়, দেখছো না প্রোডাক্ট আয়রন করে, জি স্যার, যদি নিট ফেব্রিক হয় সেই ক্ষেত্রে যদি তোমার ওয়ান, একটাই মনে রাখবা যে সবসময় বাইরে কখনো ই দেখছো মেজারমেন্ট চার্ট কখনো দেখছো তুমি? বাইরের যে বডি মেজারমেন্ট চার্ট, একটা টি শার্টের দেখছো কখনো মেজারমেন্ট চার্ট দেখছো যে হেম কতটুকু কত সেম হবে, তার ফ্রন্ট পার্ট কতটুকু হবে, স্লিপ কত হবে, নেক কত হবে, দেখছো কখনো চার্ট দেখছো কখনো? কখনো দেখা হয়েছে কোনো টেক প্যাক বা স্পেক শিট গার্মেন্টস এর? টেক প্যাক দেখেছি কিন্তু ওইভাবে খেয়াল করি না। তুমি কোন মেজারমেন্ট চার্ট দেখছো? দেখেছি একটু। আচ্ছা ঠিক আছে, আমি যদি সময় পাই, আমার কাছে অনেক মেজারমেন্ট চার্ট আছে, আমি তোমাদেরকে একদিন একটা ফুল টেক প্যাক তোমাদের দেখাই দিব আমি, ঠিক আছে? তোমরা ওখানে দেখে নিও, আমি দেখাই দিব নি। তো ওই মেজারমেন্টে সবসময় বায়ার বায়ারের কাছ থেকে 1 cm 1.5 cm টলারেন্স থাকে, কারণ গার্মেন্টস এটা আমি হাতে শিলাচ্ছি, ম্যানুয়ালি আমি এটাকে সুইং করতেছি, সেখানে আমার কিন্তু সুইং এর সময় আমার কিন্তু কিন্তু এটা আপডেট হইতে পারে, তাই না? তো অটোমেটিক করি নেই আমি সেটা। সেই ক্ষেত্রে বডি মেজারমেন্টে 1 cm 1.5 cm টলারেন্স থাকে একটা। সো এমন যদি হয় তুমি রং কাটিং করে ফেলছো, এটা তোমার কি, আচ্ছা আরেকটু বলি, ফেব্রিক কাটিং করার সময় কিন্তু সেখানে একটা অ্যালাউন্স দেওয়া থাকে, সুইং অ্যালাউন্স থাকে, নাম শুনছো এটা? জি স্যার, সুইং অ্যালাউন্স থাকে। সুইং অ্যালাউন্সটা মনে করো যে সুইং অ্যালাউন্সটা এখানে কাটিং হয়ে গেল রং কাটিং করতে গিয়ে, তখন তোমার গার্মেন্টসটা ফাইনাল মেজারমেন্ট থেকে 1 cm শর্ট চলে আসলো, সেক্ষেত্রে তোমার টলারেন্স তোমার থাকবে, ওটা অ্যাকসেপ্টেড হবে। আর যদি এমন হয় যে তুমি ওই টলারেন্স তুমি ওভারকাম করে ফেলছো, টলারেন্স এর উপরে তোমার এক্সিড হয়ে গেছে, সেই ক্ষেত্রে করা যায় কি জানো, এই নিট ফেব্রিক এর বেলা আয়রন দিয়ে কিছু কমানো বাড়ানো যায়। তুমি যদি আয়রন দশ যদি লেকড়া ফেব্রিক হয়, যদি ইলাস্টিক থাকে ভিতরে, সেক্ষেত্রে তোমাকে তুমি এক্সটেন্ড করলে তোমার বাড়বে, তুমি ওভাবে আয়রন করতে পারো, বাট এটা ক্ষণস্থায়ী, এটা কিন্তু চিরস্থায়ী না। এটা আসলে তোমার কিছু ওই বায়ারকে ফাঁকি দেওয়ার জন্য যে আসলে এই প্রোডাক্টটা আমি দিলাম ঠিক মতো এখন, বাট এটা ওই শিপমেন্ট ইউরোপে পৌঁছাতে পৌঁছাতে সেটা আগের জায়গায় চলে যাবে, ওটা বুঝছো? আমি ইন্সপেকশন আমি পার করে দিলাম, এক্ষেত্রে প্রোডাক্ট তোমার বাদ যাবে না, এত শিওর থাকো তুমি যদি মেজর কোনো মিস্টেক না করো। ওকে স্যার, যদি নিতান্তই মানে বেসাইজ হয়ে যায় তখন কিভাবে, মানে তখন তো 5000 পিস মানে ফেব্রিক তো শর্টেজ হয়ে যাবে, তখন সেটাকে প্রোডাকশন করতে তো আবার মানে টাইম লাগবে, তাহলে সেক্ষেত্রে শিপমেন্ট কিভাবে দেয়? তুমি বলছো নতুন করে করতে গেলে? জি স্যার, মানে হ্যাঁ বুঝছো, রানিং প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, নতুন করে প্রোডাক্ট আমি তৈরি করব। আচ্ছা স্যার, তখন শিপমেন্ট কিভাবে দেয়? হ্যাঁ, গার্মেন্টসে কখনো আসলে এমন অনেক টাইম থাকে না যে আমি একটা জিনিস তুমি বুঝতে পারছো, ব্যাপারটা তুমি ফেব্রিকটা কাটিং করার পর তুমি মিস্টেক করলো, তার মানে নতুন করে তোমার ফেব্রিক বানাতে হবে, আবার তুমি ইয়ান অর্ডার দিবা, নিটিং করবা, ডাই করবা, তাই না? তারপর তুমি আবার করবা, এটা একটা লং টাইম, একটা গ্যাপ। সো এই গ্যাপটা আসলে সামাল দেওয়া যায় না। এখন একটা উপায় আছে সেক্ষেত্রে, এটা একটা দুটো উপায় বলি আমি, একটা উপায় বলি সেটা হচ্ছে কি, তুমি যদি এমন হয় তোমার রানিং অর্ডার, এটা মনে করো তোমার এই অর্ডারটা রাউন্ড দা ইয়ার চলতেছে বা আগামী 6 মাস তোমার এই তুমি সেম কালারের প্রোডাক্ট তুমি বানাবা, এরকম আছে H&M, Kmart, M&S, এরা অনেকে এগুলো করে যে আমার আগামী 3 মাসের জন্য এই প্রোডাক্টটা আমি 10 লাখ পিস নিব। সো
তো তোমার কাছে নিশ্চয়ই তোমার কিছু তুমি এক্সট্রা ফেব্রিক পরে রাখবা, তুমি তো এমন না যে একটা প্রোডাকশন করাবে আর একটা অর্ডার দিবে, তা তো না, তুমি সিমিলার সময় কি করবে সেম ফেব্রিক তুমি একবার অর্ডার দিবা, হয়তো তোমাকে তখন ব্যাকআপ ফেব্রিক থাকবে তোমার কাছে, তুমি ব্যাকআপ ফেব্রিক থেকে এনে করতে পারো, বুঝতে পারছি? জি স্যার। শিখতে পারবা, কারণ আমি চাই না এখন পড়ানোর সময় তোমাদের কোনো মানে চোরাচামারি শিখাই দিয়ে গেছে, ঠিক আছে? এগুলো তোমরা পরে শিখতে পারবা, এগুলো ফ্যাক্টরি ট্যাকটিক্স কিছু, মনে করো তোমার কিছু মাল কিছু প্রোডাক্ট গুলা স্টেপ এসে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ওই একটা অপশন বললাম যে ব্যাকআপ ফেব্রিক থেকে ব্যাকআপ দেওয়া। আরেকটা অপশন বলি, তুমি শিপমেন্ট তোমার খুব টাইট, তোমার কাছে এখন ওই সুইং করার টাইম নাই, আবার সুইং করবো সেই টাইমটা তোমার না, সেক্ষেত্রে তুমি বাইরের কাছে তুমি কিছু টাইম চাইতে পারো, যে আসলে তার আসলে লাস্ট শিপমেন্ট ডেট, কারণ সবাই হাতে রেখে কাজ করে, যে বায়ার যে ফরওয়ার্ডার সেও কিন্তু দুই তিন দিন হাতে রেখেই তোমাকে ডেট দেয়, চাইতে পারো যে আমাকে দু তিনটা দিন বা আমাকে তিন চার দিন আমাকে এক্সটেন্ড দেওয়া হোক, বা এটা পসিবল কিনা, এক্সট্রা কোনো রুম আছে কিনা আমার জন্য, চাইতে পারে কিনা, চাইতে পারো তার কাছে তুমি, ওকে? যদি থাকে সে তোমাকে হেল্প করলো, বাট তাই বলে এটা র্যান্ডম হইতে পারবে না, এমন না যে প্রত্যেকটা সময় এরকম করলো তুমি, এটা এক্সেপশন, এটা হইতেই পারে যে বছরে একবার বা দুই বছরে একবার হইতেই পারে সেটা, ওকে? বাট এটা আলোচনার মাধ্যমে সলভ করা পসিবল। আর যদি এমন হয় যে না আসলে বায়ার কাছে কোনো সময়ই নাই, এটা তোমরা ফেস করো, তোমাদের মার্কেটিং টিমে যারা কাজ করো, মার্কেটিং তারা এটা বুঝবা যে আসলে টাইমটা খুবই ক্রুশিয়াল, এই টাইম গুলা শিপমেন্টটা রাখবে, তোমার কোনো একটা র মেটেরিয়াল আসলো না, টাইম মতো তুমি পৌঁছালো না, তুমি প্রোডাকশন করতে পারতেছো না, সেই ক্ষেত্রে বাইরে তোমাকে ফাইন করতে, তোমাকে সে একটা কি বলে এটাকে ডিসকাউন্ট ধরাইতে পারে, তোমাকে ডিলে ডিলে শিপমেন্টের কারণে তোমাকে কিছু পেমেন্ট কমাই দিতে পারে, নানা ধরনের পানিশমেন্ট আছে এই জন্য, ওকে? বা তোমার তোমার শিপমেন্ট তোমাকে এয়ার করা লাগতে পারে, ওকে? আচ্ছা, আর একটা দেখুন, স্কিলড মার্কেটে এক্সিকিউটিভ শুড বি অ্যাপয়েন্টেড, এই কথাটা কেন বলছি, আমার যে মার্কেটিং যারা আছে, যারা আমাদের বাইরের কাছ থেকে কাজ নেয় বা যারা কোনো ইকুইপমেন্ট কিনে, তাদেরকে কিন্তু স্কিল হইতে হবে, যারা আসলে মেশিন মার্কেটিং করে বা অর্ডার মার্কেটিং, তাদেরকে স্কিল ট্রেন্ড হইতে হবে, আমাকে যেন তেন মেশিন ইউজ করলে হবে না, যেন তেন অর্ডার নিয়ে কাজ করলেই হবে না, মনে করে এমন কিছু অর্ডার নিলা যে বায়ারের প্রাইসটা একদম টাইট, সেক্ষেত্রে তোমার প্রফিটের অংশ তোমার নাই, ওয়েস্টেজ হলে সেটা আরো বাদ, সেক্ষেত্রে সেরকম অর্ডার তোমার নেওয়া যাবে না, ওকে? আচ্ছা দেখো, সামনে দেখো আর একটা, এই দুইটা পাতা আছে শেষ করে ফেলি, দেখো এই যে আমার এই কস্ট অ্যাকাউন্টিংটা ডেভেলপমেন্ট পিরিয়ডটা, এটা কোথা থেকে কবে থেকে সেটা আসলো, ফার্স্ট পিরিয়ডটা কখন, 1901 থেকে 1950 পর্যন্ত ছিল, সেখানে কি ছিল, কস্টের ক্লাসিফিকেশন দ্বারা করানো হয়েছিল, একটা ফিক্সড কস্ট একটা ভ্যারিয়েবল কস্ট, কেউ কি বোঝো এই ফিক্সড ভ্যারিয়েবল করে এর কি কস্টটা কি, ফিক্স মানে কি বোঝায় স্যার, যে কস্টটা আমরা হচ্ছে ক্লিয়ার, মানে হচ্ছে আমরা জানতে পারবো যে এখানে আমাদের হচ্ছে কস্টিংটা লাগবে, আর ভ্যারিয়েবল কস্টটা হচ্ছে আমরা হিডেন থাকে, আর হচ্ছে আমরা আনক্লিয়ার থাকে, মানে হচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার না বা এটা গোপনও থাকে মাঝে মধ্যে, ওকে? তখন বলি ফিক্সটা হচ্ছে যেটা টাইমের সাথে কোনো ভ্যারি করতেছে না, ঠিক আছে, লং টাইমে ভ্যারি করতে পারবে, শর্ট টাইমে এটা কোনো ভ্যারি করবে না টাইম রিলেটেড, আর ভ্যারিয়েবলটাকে এটা আমি কখনোই পারফেক্টলি প্রেডিক্ট করতে পারবো না, এটা আমার কম বেশি হইতেই পারে, এটা ভ্যারিয়েবল কস্ট। ফিক্সড কস্টটা কি তুমি যেখানে তুমি ফ্যাক্টরি চালাচ্ছ সে ফ্যাক্টরিতে মনে হয় তুমি একটা রেন্টাল ফ্যাক্টরি নিচ্ছ, তুমি ভাড়া নিচ্ছ ফ্যাক্টরি, তুমি রেন্টে আসো, সে রেন্টটা তোমার জন্য ফিক্সড না, মাসে মাসে তোমার রেন্টটা তো ফিক্সড, তোমার নিজস্ব বিল্ডিং নেই, তুমি অন্য কোনো বিল্ডিং ভাড়া নিয়ে ফ্যাক্টরিটা চালাচ্ছ, সেটা তোমার রেন্টটা ফিক্সড নাকি? জি স্যার। তোমার স্টাফের স্যালারি যদি এটা এক বছর পরে ইনক্রিমেন্ট না হয় তাহলে স্যালারিটা ফিক্সড না, এগুলো হচ্ছে স্যালারি রেন্টাল কস্ট, এগুলো হচ্ছে ফিক্সড কস্ট। আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবলটা কি আমার ডিরেক্ট ম্যাটেরিয়ালের প্রাইস, আমি যে ম্যাটেরিয়াল যে র ম্যাটেরিয়ালস কিনে প্রোডাকশনটা আমি করবো সেই ম্যাটেরিয়ালস আমি কস্টিং করার সময় সেই ম্যাটেরিয়ালসের আমি একটা স্পেসিফিক একটা কস্ট ধরে নিয়েছি যে আসলে এটার দামটা এত হইতে পারে। এখন মার্কেটে মনে রাখবা যখন অ্যাপারেল যখন অর্ডার নেয় তখন কিন্তু প্রোডাকশনে যাওয়ার অলমোস্ট 3-4 মাস আগে কিন্তু কস্টিং করতে হয় প্রোডাক্টের, এটা জানো তোমরা, মার্চেন্ডাইজিং টিম কিন্তু অ্যাডভান্স কাজ করে, এ জানো তো নাকি, তারা প্রোডাকশনে যাওয়ার অলমোস্ট 4 মান্থস বিফোর তারা কাজ শুরু করে, তখন তারা অনেক আগে কাজ করে। হ্যাঁ
জি স্যার, ওরা তো অনেক আগে কাজ করে রাখে, সবকিছু অ্যারেঞ্জ করে রাখে। হ্যাঁ, নালে কি পারফেক্টলি টাইম মতো প্রোডাকশন দিতে পারবে না, তাই তো? কারণ প্রকল্প যাওয়া থাকে তো মেন্টেনেন্স আনতে হবে, এটাকে ইনভেস্ট করতে হবে। তো কি করে তারা অ্যাডভান্স যখন তারা কাজ করে, তখন তারা কি আগে যখন কস্টিং পড়লো 4 মাস আগে মনে করো, তখন তারা একটা কস্টিং ধরে নিয়েছে না মেটেরিয়ালস এর, মনে করো এই এই সুইং কারটা এত দাম, ফেব্রিক টেপ প্রাইসটা এত, বা ইলাস্টিকের প্রাইসটা এত হবে, তোমার এই এই ট্রিমস এর দাম বা জিপার দামটা এত হবে, তা সেট করে রাখছে না তারা। এখন এই যে মনে করো আমাদের কোভিড পিরিয়ড চলতেছে, কোভিড পিরিয়ড এর আগে যে প্রাইস ছিল, এখন তো নিশ্চয়ই প্রাইসে কিছু আপ ডাউন হচ্ছে, তাই না? আমাদের ইম্পোর্ট কমে যাচ্ছে, ইম্পোর্ট বন্ধ হয়ে আছে, বা যেই আমাদের ইম্পোর্টিং, আমাদের যে ইম্পোর্টিং কান্ট্রি সে কান্ট্রিতে প্রোডাকশন হচ্ছে না ঠিক মতো, এই নানান কারণে কি প্রাইসটা বাড়তেছে না কিছু? এখন কিন্তু আগের সে কমিটেড সেই কস্টটা এখন আর নাই, সেটা সময়ের সাথে ম্যাটেরিয়াল প্রাইস গুলো ভ্যারি করা, সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল কস্টিং। আমি এটাকে একটা স্পেস ধরতে পারি, বাট আমি ফিক্স বলতে পারবো না যে এটাই আজীবন থাকবে। ওকে, এইটা নিয়েও নেক্সট চ্যাপ্টারে পড়ানো হবে, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার তো? কস্টটা টাইমের সাথে ভ্যারি করবে। এরপর দেখো এক্সটার্নাল রিপোর্টিং, এটাই কি এতক্ষণ পড়াচ্ছি যে কস্ট অ্যাকাউন্টিং, যেটা বলেছিলাম যে বাইরে কারোর সাথে শেয়ার করা, তখন থেকে এটা ছিল যে কোম্পানির একটা অ্যাকাউন্টিং স্টেটমেন্ট এটা শেয়ার করা ছিল। দেখো সেকেন্ড পিরিয়ড 50 থেকে 70, 20 বছর। দেখো দ্য ইমার্জেন্স অফ ট্রেডিশনাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এখন অতদিন কিন্তু তারা শুধু কস্ট অ্যাকাউন্টিং নিয়ে কাজ করছে, বাট এখন তারা তখন তারা দেখলো যে না, আমার এই অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো আমাকে ম্যানেজমেন্টের জন্য দরকার, আমার এই ম্যানেজারের ডিসিশন নেওয়ার জন্য। দেন কি কস্ট ক্লাসিফিকেশন দ্যাট আর হাইলি ইনফ্লুয়েন্সড বাই ম্যাস ম্যানুফ্যাকচারিং সিস্টেম। ম্যাস ম্যানুফ্যাকচার মানে কি? কোনো ব্রড কোনো অর্ডার নিয়ে কাজ করা, নাকি যে বড় পরিসরে কিছু নিয়ে কাজ করা। আমরা যে টেইলার্সের দোকান, এটা একটা জব কস্টিং, যে টেইলার্স ছোট একটা কাজ করে, বাট ফ্যাক্টরিতে আমরা কি বড় ভলিউম ম্যানুফ্যাকচার করি, এটাকে বলা হয় ম্যাস ম্যানুফ্যাকচারিং। সো এই যে কস্টের ক্লাসিফিকেশনটা ফিক্সড আর ভেরিয়েবল, এটা তখন ম্যাস ম্যানুফ্যাকচারের দিকে চলে গেল। যেমন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যাকচুয়াল অ্যান্ড অপরচুনিটি কস্ট, পরে বলতেছি আন্ডারস্ট্যান্ডিং কস্ট বিহেভিয়ার। এই যে কস্ট বিহেভিয়ারের মধ্যে কিন্তু ওগুলো আছে, ডিরেক্ট ইনডিরেক্ট ফিক্সড ভেরিয়েবল, এগুলো কস্ট বি কস্টের বিহেভিয়ারগুলো কেমন, যে ডিস্ট্রিবিউট ডিপার্টমেন্ট ওয়াইজ রেসপন্সিবিলিটি। এখন এই পিরিয়ডটাতে কি হলো, তখন বিভিন্ন অপারেশন চলে আসলো, অপারেশন কি অনেকগুলো প্রসেস আছে, তো অপারেশনগুলা এবং প্রসেসগুলাকে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হলো। তখন আর এটা কম্বিনেশনে এক জায়গায় থাকলো না, একদম কি বলে এটাকে স্ক্যাটার করে দেওয়া হলো, ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ করবে সবাই। আচ্ছা, এখন বলে অ্যাকচুয়াল অপরচুনিটি কস্টটা কি? অ্যাকচুয়াল কস্ট যেটা বলো, সেটা আমার অ্যাকচুয়ালি যেটা আমার কস্টিং হচ্ছে কোনো কিছু কিনতে গেলে বা বিক্রি করতে গেলে বানাতে গেলে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। আর অপরচুনিটি নিয়ে কোনো আইডিয়া আছে কোনো? কারণ ইংলিশটা জানতাম আমি, বাংলা এটা বলে সুযোগ্য ব্যয়। আচ্ছা, এটা মানে হচ্ছে মনে করো তুমি দুইটা অল্টারনেটিভ তোমাকে চুজ করতে বলছে, তুমি দুইটার মধ্যে যে কোনো একটা তুমি চুজ করবা। এই যে দুটোর মধ্যে তুমি একটা চুজ করলা, এই একটা চুজ করতে গিয়ে তুমি যখন আরেকটা ছেড়ে দিলা, সেটার যে কস্ট, মানে সেটা কিনতে তোমার যে কস্ট লাগতো, এটাই হচ্ছে তোমার অপরচুনিটি কস্ট। বুঝতে পারলাম? দুইটার মধ্যে একটা চয়েস করলাম, তো আরেকটা যেটা আমি ছেড়ে দিলাম, সেইটা কিনতে আমার যা বা সেটা আমার সে কাজটা উপভোগ করতে আমার যে কস্ট লাগতো, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। মনে করো একটা ভালো স্টুডেন্ট উদাহরণ দিই, মনে করো কোনো একটা ভালো স্টুডেন্ট, দুইটা ফ্রেন্ড, তো একজন বললো যে চলো একটা মুভি দেখতে যাই আমরা আজকে। ঠিক আছে, একটা মুভি দেখতে যাই আজকে, স্কুল বা কলেজ বাঙ্ক করি বা ইউনিভার্সিটি বাঙ্ক করি আজকে। সে কি করলো, ইউনিভার্সিটি বাঙ্ক করবে নাকি সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে? এখন ভালো স্টুডেন্ট সে বললো কি না, আমি পড়াশোনা করবো, আমি ইউনিভার্সিটি বাঙ্ক করে আমি মুভি দেখতে যাবো না। এই যে সে ইউনিভার্সিটিতে গেল, মুভি দেখতে গেল না, এখন মুভি দেখতে গেলে তার যে কস্ট লাগতো, সেটাই হচ্ছে তার জন্য অপরচুনিটি কস্ট। বুঝতে পারলাম? স্যার এটা কেন হিসেব করা হয়? হ্যাঁ বুঝি নাই, সেটা কেন হিসেব করা হয়? কারণ আমাদের ওটা তো বাদ দিছি আমরা, পড়ি নাই, তাহলে আমরা হিসেব করব কেন? আচ্ছা, এটা হিসেব করার মেইন কারণটা হচ্ছে কি জানো, যে আমি যদি দুইটা ইকুইপমেন্ট কিনতে যাই বা দুইটা প্রোডাক্ট কিনতে যাই, দুইটা প্রোডাক্টের মধ্যে মনে করো দুইটা সেম ব্র্যান্ড না, সরি দুইটা ভিন্ন ব্র্যান্ডে বা সেম প্রোডাক্ট, তুমি নিশ্চয়ই তুমি ভালোটা নিবা। এখন ভালোটা নিবা বা মনে করো দুইটাই ভালো, দুইটা ভালোর মধ্যে তুমি একটা সিলেক্ট করো, তুমি নিবা একটা, একটা সিলেক্ট করলো আরেকটা ছেড়ে দিলা, ওইটা করতে গিয়ে তোমার যে কষ্টটা লাগতো, তুমি এটা ধরলে যে এটা আমার বাদ গেলে, আমার দরকার নাই, আমি এটাই ভালো কিনছি,
ওই যে ওইটা কিনলে আমার কত কষ্ট লাগতো, এটাই সুযোগ করে বের করা যে আমি একটা চয়েস করে এই কষ্ট দিলাম, ওইটা আমি নিলাম না। এটা কেন দরকার? মনে করো তুমি একটা মেশিন কিনে আনলা, বাট এই মেশিনটা তুমি জানতো পারফরমেন্স ভালো, পারফরমেন্স দিবে, এটা রিকোয়ারমেন্ট ভালো, পারফরমেন্সও ভালো, বাট আলটিমেটলি পারফরমেন্স ভালো হইলো না মনে করো, সেক্ষেত্রে ওইটা কিন্তু ভালো হইতো, যেটা ছেড়ে দিচ্ছি আমি এখন। এই জন্য সেটা সেটা চেক করে নেওয়া। আরেকটা কারণ নাকি, আমি দুটোর মধ্যে আমি একটা নিলাম, ওইটা আমি ছেড়ে দিলাম, এটা তোমার একটা জাস্ট আইডিওলজি নিয়ে নেওয়া যে আমি একটা অপরচুনিটি পাইলাম এখান থেকে, আমি চয়েস করতে গিয়ে। এটার অ্যাকচুয়ালি মেইন অ্যাপ্লিকেশনটা তোমার অ্যাকাউন্টিং এর মধ্যে থাকবে, যারা কোর অ্যাকাউন্টিং পড়ে, বাট নর্মালি আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে দেখো দরকার নাই, জানার দরকার তে পড়ো। ওকে, তোমরা কনসেপ্টটা বুঝছো তো, কোনটা অপরচুনিটি কস্ট বলা হচ্ছে, যেটা থেকে ছেড়ে দিচ্ছে সেটার কস্টটা। ওকে বলতে বোঝাবো যে কোন একটা এলিমেন্ট তখনই ড্রাইভার হবে যখন তার কারণে ওই ড্রাইভারটা কোন কম বেশি হওয়া বা ভ্যারি করার কারণে পুরোটা প্রসেসটা কোন একটা ইফেক্ট পড়বে। কস্ট ড্রাইভারটা কি বলবো আমি, যদি কোনো কস্ট এলিমেন্টের আপ ডাউনের ফলে বা কম বেশি হওয়ার ফলে আমার টোটাল কোম্পানি যদি কোনো কস্ট ইনকিউর করে, ইনকিউর মানে কি তারা কষ্ট দিতে বাধ্য হলো, সে মানে তার একটা কোম্পানির একটা মূল্য গেল সেটাতে, এটা কি বলা হয়েছে ইউনিট অফ অ্যাক্টিভিটি দ্যাট কজেস দ্য কোম্পানি টু ইনকিউর কস্ট, যে ওই ড্রাইভারটা চেঞ্জের কারণে আমার এই কোম্পানির একটা কস্ট লাগলো। যেমনটা ডিরেক্ট লেবার আর মেশিন ইউজ, ডিরেক্ট লেবার আমি যেটা আইডিয়াল লেভেলে চলতে সেটা যদি আমি কিছু কম বেশি করি তাহলে কি ফ্যাক্টরিটা কস্ট ইনক্রিজ করবে না? মনে করো ডিরেক্ট লেবার আমার বেশি লাগলো কোনো একটা প্রোডাক্ট করতে গিয়ে, সেক্ষেত্রে আমি কেমন কোম্পানি আরো বেশি কস্টিং এ পড়লো। মেশিন ইউজ, আমি যে মেশিন ইউজ করতেছি মেশিনে আমার একটা আইডিয়াল প্যারামিটার ধরা আছে, এই মেশিনটা এত ঘন্টা চললে আমার এতটুকু ইউটিলিটি বিল লাগবে, মেশিনটা আমি অযথায় আর এক ঘন্টা বেশি চালালাম আমি, বা আমি সেটাকে আইডিয়াল বসে চালালাম কোনো প্রোডাক্ট দেওয়া ছাড়াই, সেক্ষেত্রে আমার একটা কস্ট ইনক্রিজ হলো। এগুলোকে বলা হয় কস্ট ড্রাইভার। মনে হয় কারো কোনো কোশ্চেন আছে বলো না। স্যার কস্ট ড্রাইভারটা একটু আরেকবার বলো ভালো করে, আমি ক্লিয়ার না। স্যার কোন একটা কস্ট ড্রাইভার হচ্ছে একটা এলিমেন্ট, প্রোডাকশন এলিমেন্ট, যেমন লেবার বা মেশিন, ইকুইপমেন্ট, ইউটিলিটি, এগুলার কোনো যদি চেঞ্জ হয় কারো যদি কোনো সময় সাথে কোনো ভ্যারি করে সেক্ষেত্রে কোম্পানি একটা এক্সট্রা কস্ট ইনকিউর করে। বুঝতে পারছি, আর যদি আমার ডিরেক্ট লেবারটা কম ইউজ তাহলে কি আমার কোম্পানিটা কস্টিং কম হবে, সেক্ষেত্রে প্রফিটটা বাড়বে। এগুলোকে বলে ড্রাইভার, তাদের কারণে গোটা কোম্পানির কস্টিংটা চেঞ্জ হয়ে যায়। তুমি মনে করো তোমার লেবার লাগবে, যেখানে তোমার লেবার দরকার পাঁচটা, তুমি সেখানে লেবার দশ জন ইউজ করলা, তাহলে তোমার কোম্পানি কি কস্ট বেড়ে গেল না ওই লেবারের জন্য? জি স্যার। এগুলো কস্ট ড্রাইভার। দেখো ভ্যালু চেইন কস্টিং, এই ভ্যালু চেইন কস্টিং, ভ্যালু চেইন এর বিষয়ে বলি একটু, তোমরা হোল্ড করো এক মিনিট। হ্যাঁ আচ্ছা বলি, ভ্যালু চেইন কস্টিং আগে এটা দেখে নিই কি লেখছে। দ্য প্রসেস অফ বিজনেস ফাংশনস দ্যাট অ্যাড ভ্যালু টু দ্য কাস্টমার অর ইউজার পার্টিকুলার প্রোডাক্ট। আচ্ছা তোমরা আসলে ভ্যালু চেইন বলতে তোমার কোনো আইডিয়া আছে? টেক্সটাইলে ভ্যালু চেইন বা আমাদের অ্যাপারেলে ভ্যালু চেইন, মানে এই যে ভ্যালু অ্যাডিং যে চেইনটা, কোনো আইডিয়া আছে কারো? আচ্ছা আমি বলি, আমাদের যে এই যে টেক্সটাইল সেক্টরে আমাদের ভ্যালু চেইনটা হচ্ছে, মানে ফার্স্টে আমরা একদম কি আমরা কটন বা র ফাইবার আমরা নিলাম, সে ফাইবারটাকে আমরা স্টেপ বাই স্টেপ সেটাকে ইয়ার্নে পরিণত করতেছি, ইয়ার্ন থেকে আমরা একটা ভ্যালু অ্যাড করলাম, ইয়ার্ন থেকে আমরা এটাকে নিটিং করে এটা ফেব্রিক বানাচ্ছি, এটা আরেকটা ভ্যালু এডিশন, ফেব্রিক থেকে আমরা ডাই করে ডাই ফেব্রিক বানাচ্ছি, এটা আরেকটা ভ্যালু এডিশন, দেন ডাই ফেব্রিক থেকে আমরা সেটাকে ফাইনাল গার্মেন্টস তৈরি করতেছি, এটা আরেকটা ভ্যালু এডিশন। তারপর আমরা কি বিভিন্ন ধরনের ট্রিমস ইউজ করি, আমরা অ্যাক্সেসরিজ ইউজ করি, করে এটাকে আমরা বিভিন্ন মানে আমরা অর্নামেন্টেশন করি এটার প্রোডাক্টটাকে,
এই যে আমরা স্টেপ বাই স্টেপ যে ভ্যালু চেইন ভ্যালু অ্যাড করে করে আসতেছি ফাইনালি কি প্রোডাক্টে তৈরি করার জন্য নাকি বায়ার তো আমাকে ফাইনালি প্রোডাক্ট চাচ্ছিল একটা যে ফাইনালি আমাকে এই প্রোডাক্টটা দিবা বাট আমি স্টেপ বাই স্টেপ এই প্রোডাক্টের সাথে ছোট একটা র ম্যাটেরিয়াল আমি ভ্যালু অ্যাড করতে করতে আমি এটাকে ফাইনাল গার্মেন্টস আমি আনলাম এই যে ভ্যালু চেইন এটাকে বলা হয় ভ্যালু চেইন কস্টিং যে প্রত্যেকটা স্টেপে আমাকে কস্টিং করতে করতে আসা এবার বুঝছে গেছো দেখো যখন ফাইনাল প্রোডাক্টে যখন মার্চেন্ডাইজাররা কস্টিং করে তখন তারা কিন্তু ফাইনাল প্রোডাক্টে কস্টিংটা করে তারা কিন্তু কখনোই কিন্তু ওইখানে ইয়ার্ন কস্টিং করে বসে থাকে না এখন বর্তমানে বায়ারদের যে অ্যাসপেক্টটা তখন এখন তারা কিন্তু আগের মতো আর ওই কনফিডেন্সে থাকে না কস্টিং গুলো যে মার্কেটিং টিম সে একটা কস্টিং দিল বায়ার একটা বিট করলো এভাবে না এখন এটাকে বলা হয় ওসিএস ওপেন কস্টিং সিস্টেম এখন ম্যাক্সিমাম মেজর বায়াররা ডিরেক্ট ওসিএস কস্টিং ফলো করে কারণ এখন আগের মতোই আন্দাজ একটা কোশ্চেন দেওয়ার কিছু নাই এখন তোমাকে সে একটা প্রোডাক্ট দিলো তোমাকে সে কোনো ফিজিক্যাল স্যাম্পল দিয়ে দিলো বা স্কেচ দিলো প্রোডাক্টের ডিটেলস দিলো তখন সে তোমাকে বলবে এটা কস্টিং করে দাও সেই ক্ষেত্রে তুমি যখন এটা কস্টিং করবা তখন সে তোমাকে বলবে তুমি তোমার ওসিএস টা শেয়ার করো আমার সাথে ওপেন কস্টিং সিস্টেম বা ওসিএফ ওপেন কস্টিং ফরম্যাটে বলা হয় এটা শেয়ার করো ওইখানে তোমার একদম শুরু থেকে ইয়ার্ন থেকে আর ফাইবার যায় না ইয়ার্ন থেকে তোমার ইয়ার্নের পার কেজিতে প্রাইস কত তোমার নিটিং এর পার কেজিতে চার্জ কত ডাইং এর পার কেজিতে চার্জ কত দেন তোমার অ্যাপারেল সুইং এ তোমার এই যে সিএম বলি আমরা কস্ট অফ মেকিং এই কস্ট অফ মেকিং কত তোমার টেস্ট রিপোর্ট টেস্টের রিপোর্ট ভ্যালু কত এই সব ডিটেইলস তাদের কস্টিং দিতে হয় এখন এখন এই যে ব্যাপারটা এটা বলার উদ্দেশ্য এই কারণেই যে তোমাকে যদি এমন হয় তুমি যদি প্রত্যেকটা কস্টিং ঠিক মতো করতে না পারো সেক্ষেত্রে তোমার কিন্তু ভ্যালু একটা তোমার ঠিক হবে না যখন তুমি তার কাছে এটা তুমি শো করো বাইরের কাছে শো করার মানে কি যে আমার ওপেন সিক্রেটটা ওপেন হয়ে যাওয়া সেই ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ভ্যালুয়েশন চেইনে আমাকে রাইট ভাবে কস্টিং করে আসতে হবে সো এই 1970 পর থেকে এই সিস্টেমটা চলে আসছে যে এখন আর মেজর কোম্পানিগুলো বায়ারকে তারা স্টেপ বাই স্টেপ ভ্যালুয়েশনে কস্টিং করে কখনোই তারা শুধুমাত্র ফাইনাল গার্মেন্টসে কস্টিং তারা করে না বুঝতে পারছি কিছু শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অ্যাক্টিভিটিস সেটা প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর কস্ট সেটাকে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে অ্যাসাইন করে দেওয়া একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে আমার এই নিটিং এর চার্জ কত লাগলো ডাইং এর কত লাগলো প্রত্যেকটা অ্যাক্টিভিটি কে আমার পারফেক্টলি প্রোডাক্টে কনজাম্পশন অনুযায়ী সেটাকে অ্যাসাইন করা এটাও একটা ওই ওভারহেড এর কস্ট মানে যাবে সো এই মডার্ন পিরিয়ডে তিনটা থিওরি কাজ করতেছে একটা কস্ট ড্রাইভার কোন কোন ড্রাইভারের কারণে আসলে আমার কস্ট আপ ডাউন হচ্ছে আম ভ্যালু চেইন যে ভ্যালু চেইন ভ্যালু অ্যাডিং এর যে চেইনটা সেই চেইনে আমার কস্টিং কিভাবে পারফেক্টলি হচ্ছে আর প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিভাবে জড়িত প্রোডাক্টের সাথে কস্টিং এই তিনটা থিওরি মডার্ন পিরিয়ডে চলবে স্যার হচ্ছে নিটিং ডাইং এসবের ক্ষেত্রে নিচ্ছে যখন আমি হচ্ছে লোগো অ্যাড বা কোনো প্রিন্ট বা কোনো এমব্রয়ডারি করছি এটারও কি কস্ট মানে তারা মানে কস্ট প্রত্যেকটা স্টেপে যেরকম কস্ট ইয়া করছে ওরকম কি করছে অবশ্যই করছে আমি বলি তোমাকে আমি রাফলি বলার সময় প্রিন্টিং টাইম আসি নাই তোমার এই ডাইরেক্ট ফেব্রিক করা পরে তোমার প্রিন্ট আসবে তাই না আইদার তুমি হ্যান্ড প্রিন্টিং করো বা তুমি অল ওভার প্রিন্টিং করবা বর্তমানে আইডিয়ালি যদি ভালো ফ্যাক্টরিতে ভালো কোয়ালিটির প্রিন্ট চাও এওপি চাও তুমি সেই ক্ষেত্রে তোমাকে পার কেজিতে $2 থেকে $2.5 তোমাকে কস্টিং পড়বে তুমি আবার এখানে ভ্যারি আছে কিছু তোমার এই তোমার ডিজাইনটা যদি এওপি ক্ষেত্রে ভ্যারিটা হচ্ছে কেন যে তুমি কয় কালারের প্রিন্ট করবা এটা ভ্যারি তুমি যদি 3 থেকে 4 কালার প্রিন্ট করো ফেব্রিকের উপরে পুরো ফেব্রিকের উপরে প্রিন্টিং তো সেই ক্ষেত্রে তোমার কস্টিং এক ধরনের হবে তুমি যদি 7 থেকে 8 কালার করো সেক্ষেত্রে তোমার কস্টিং বেড়ে যাবে কিছু পার কেজিতে আবার তুমি যদি মনে করো তুমি যে অল ওভারের মধ্যে তুমি পুরো ফেব্রিকে তুমি ক্যাপচার করতেছো অল ওভারের মধ্যে কিন্তু ফাঁকা থাকে দেখছো না ফাঁকা জায়গা থাকে কিছু মাঝখানে মাঝখানে প্রিন্ট থাকে মানে এমন থাকে যে তুমি স্ক্যাটার করতেছো সেটাকে সেই তোমার কস্টিং কম হবে বাট তুমি এমন যে ফুল কাভারেজ করো তুমি পুরো ফেব্রিকের উপরে মানে ফেব্রিকের আপার সাইডটা পুরোই চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে তোমার কস্টিং বেড়ে যাবে তোমার আর যদি তুমি হ্যান্ড প্রিন্ট করো প্রিন্টের ক্ষেত্রে তোমার প্রিন্টের ডিজাইন অনুসারে প্রিন্টের কালার ডিজাইন ভ্যারি করে সেক্ষেত্রে তোমার যদি কালার বেশি হয় কস্টিং বেশি পড়বে বা তুমি প্রিন্ট ডিজাইনটা তোমার খুবই মনে করো এখানে অনেকগুলো স্ক্রিন লাগতেছে তোমার
দেখছো ফ্যাক্টরিতে স্ক্রিন প্রিন্টিং করা, হ্যান্ড প্রিন্টিং করা, যা বিভিন্ন একটা কালার যায় একটা তোমার স্ক্রিন দেয়। জি স্যার, ফর ওয়ান কালার একটা একটা ডিনোন স্ক্রিন ইউজ হয়, সেই ক্ষেত্রে তোমাদের খুব জটিল হলে সেটাতে কস্টিং বাড়বে। সো এই যে বিষয়গুলো এমব্রয়ডারি ক্ষেত্রে দেখো যে তুমি তিন চার কালার সুতা ইউজ করো, এটা কি ইয়ান্ডের সুতা, তাই তো? সেই তো কস্টিং বাড়বে তোমার, সে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। তো সেই সময় যখন তারা কস্টিং করে মার্কেটাররা, তারা কি করে ওই যে স্কেচটা সেটা ফ্যাক্টরিতে শেয়ার করে, প্রিন্ট ফ্যাক্টরিতে শেয়ার করে যে এই ডিজাইনটা প্রিন্ট করতে আপনার পার কেজিতে কত টাকা লাগবে, তখন তারা একটা অ্যাপ্রক্সিমেট কস্টিং বলে দেয়। এই জন্যই স্কিল্ড মার্কেটে ইজিলি নেওয়া দরকার। কারণটা কি, কারণ স্কিল্ড বা আমরা তাকে ট্রেন বলি যারা আসলে অনেক বছর ধরে কাজ করে অভ্যস্ত, নাকি তারা একটা প্রিন্ট ডিজাইন দেখলেই বলতে পারে যে এটা করতে এত কষ্ট লাগতে পারে, তখন তারা লাগলে কয়েকটা ফ্যাক্টরি বার্গেন করে একটা ফিস পেতে আসতে পারে তারা। ওকে, এবার ভ্যালু এডিশনের প্রত্যেকটা স্টেপ এখানে জড়িত। স্যার, যেগুলো ফেব্রিকে এক্সট্রা ফিনিশ অ্যাড করে কিছু, ওইটাও আলাদা কস্টিং। এই জন্য এটা যখন বায়ারকে টেক প্যাক দেয়, এটা টেকনিক্যাল প্যাকেজ, তখন বায়ারকে ডিটেইলস বলে দেয় যে আমার এই ফেব্রিকটাতে এরকম ফিনিশ হবে। যেমন করে H&M এর কথা বলি, H&M এর ফেব্রিক অনেক রিকোয়ারমেন্ট, কারণ ওদের ওদের মেইন ওদের ডিজাইন বা স্কেচ কিন্তু জটিল না খুব একটা, একদম সিম্পল ডিজাইন করে। দেখো কোন দেখবে H&M প্রোডাক্ট দেখো তোমরা, যে খুবই সিম্পল ডিজাইন করে বাট কোয়ালিটি একদম নো কম্প্রোমাইজিং। সেই ক্ষেত্রে তারা ফেব্রিকের ডিটেইলসটা বলে যে আমার ফেব্রিকটি এভাবে ফিনিশ হতে হবে, তোমার তোমরা যে কিছু টিটিকিউসি করছো না, টিটিকিউসি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল, জি স্যার, টিটিকিউসি তোমাদের টেস্ট করছো না কিছু, যেখানে তোমার অ্যাব্রেশন হতে পারবে না, এখানে পিলিং হতে পারবে না, কালার ফাস্টনেস রাবিং ভালো হইতে হবে, করছো না ড্রাই রাবিং, ওয়েট রাবিং, তারপর তোমার এটা যে ডাইমেনশন স্টেবিলিটি গার্মেন্টসটা ঠিক থাকতে হবে, তোমার মনে করো আরো কি বলে ওয়াশিং ফাস্ট থাকতে হবে, এইসব রিকোয়ারমেন্ট তারা দিয়ে দেয় ফার্স্টে। সো তোমাকে এই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করার জন্য তোমাকে ভালো ভালো ডাই ইউজ করতে হবে, তোমার রাবিং এর রাবিং কেমিক্যাল ইউজ করতে হবে, এইগুলা ফিনিশে বলা থাকবে। সো এই যদি হাই রিকোয়ারমেন্ট হয়, এমন আছে যে কিছু ফেব্রিকের বেসিক রিকোয়ারমেন্ট সবার সেম, যে এই ফেব্রিকটা নিট ফেব্রিক ফিনিশ করার জন্য এই তার ক্যাটাগরি লাগবে, বাট যদি কোনো এক্সট্রা ক্যাটাগরি তার লাগে সেক্ষেত্রে বায়ার তোমাকে বলে দেবে যে আমার ফেব্রিকটা এভাবে ফিনিশ করতে হবে, সো এটার জন্য আলাদা চার্জ অ্যাপ্লিকেবল, এটাও কস্টিং এ আসবে। জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার, শেষ করে দেন স্যার। আর তোমাদের নেক্সট উইকে আমি নিবো কিনা বলতে পারতেছি না, নাহলে ম্যাডাম নিবে। হ্যাঁ, আমরা নেক্সট চ্যাপ্টারটা শোনো তোমাদের একটু বলি, এই চ্যাপ্টারটা তোমাদের একটা বুস্টার যে অ্যাকাউন্টিং কস্ট ম্যানেজমেন্ট, এটা আসলে তোমাদের উপরে নতুন সাবজেক্টটা, ঠিক আছে? তোমাদের বুঝতে টাফ হয় অনেক কিছু, তা আমি নেক্সট স্লাইডটা চ্যাপ্টার টু এর স্লাইডটা আমি গ্রুপে আজকেই দিয়ে দেবো, ক্লাসরুমে দিয়ে দেবো। তোমরা এই চ্যাপ্টার একটু বড়ো, তোমরা একটু দেখবা বাড়িতে, যদি পারো দুইজন একটু দেখবা, তাহলে তোমাদের কিছু আইডিয়া আসবে। ওকে, জি স্যার, স্যার, হ্যাঁ, কিছু বলবা কেউ?